আর কত রক্ত চাও পরোয়া, দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালিমার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বঙ্গ আসামের সুবিখ্যাত পীর আলিম কুল শিরোমণি হাদিয়ে জামান মুহাদ্দিস ফকিহ মরহুম আল্লামা রুহুল আমিন রহমাহুল্লাহ সাহেবের স্মরণে 50তম বার্ষিকী আমিনিয়া ইসলামের সব মাহফিল, দুই দিন ব্যাপী এই মাহফিল 2023, প্রথম দিনের মোকাররম মোহতারাম মুআজ্জাজ রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি খানজিয়া নওপাড়া জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম পিতৃতুল্য মুরব্বী হযরতুল আল্লামা মাওলানা আব্দুস সবুর সাহেব আতালাল্লাহু উমরাহু ওবারক আল্লাহ ফি হায়াতিহি ও কব্বাল আল্লাহ সাইর আমালিহি। আজকের মাহফিলের অন্যতম মধ্যমণি প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট গবেষক আলহাজ হযরত মাওলানা শেখ এম হাসিবুর রহমান সাহেব কব্বাল আল্লাহ সাওতাহু লিল কোরআনিল আজিম আলোচনা পেশ করেছেন ইসনাসপাত ছোট ভাই হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব, আলোচনা পেশ করেছেন হযরতুল আল্লামা মাওলানা হারুনুর রশিদ সাহেব সহ সম্মানিত বিজ্ঞ প্রাক ওলামায়ে হাজরাত। দূরদারাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কারাম মুস্তি মুজাহিদ খালেদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরী, নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকা চনুষবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থান লতা সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠে রেখে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতুর শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গর্ষিত সবটুকুন ভক্তি শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো নবসাদুল্যের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরুদার সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি নির্যাতিত মানবতার নবী বঞ্চিত মানবতার নবী সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন ইমামুল আম্বিয়া জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথার দিকে আপনাদের মনোযোগ আছে প্রিয় ভাইরা? আমি একবারে ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই, যেহেতু হাতে খুব বেশি সময় নাই। তেলাওয়াত করেছি কোরআন আল কারিমের 111 নম্বর সূরা 30 নম্বর পারা সূরা লাহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ শিখা বিশিষ্ট আগুন বা আগুনের লেলিহান শিখা। আগুন যে জ্বলতে জ্বলতে আগুনের যে শীষ বা শিখা হঠাৎ করে ধাবমান হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দুমড়িয়ে মুসড়িয়ে সম্মুখপণে অগ্রসর হয়, এই শিখা বিশিষ্ট আগুনকে আরবিতে লাহাব বলে। এই শিখা বিশিষ্ট আগুনকে আরবিতে লাহাব বলা হয়। তবে সূরাটিকে সূরাতুল মাসাতও বলে, সূরাতুল তাব্বাতও বলে। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 5টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 1টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির কিরাম এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অর্থাৎ সূরা ইউসুফ সূরা লাহাব একটি মাক্কি সূরা যার মধ্যে রুকু সংখ্যা 1 আয়াত সংখ্যা 5। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। আমার বক্তৃতার 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু
বাইনা সূরাতাইন দুই সূরার মধ্যকার সম্পর্ক। পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাস, পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। ইযা জা আনসরুল্লাহি ওয়াল ফাত, আমরা তেলাওয়াত করেছি সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব আতাব। এই দুই সূরার মধ্যকার সম্পর্কটা কি, কেন দুইটি সূরা পাশাপাশি আসলো, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টু সূরা, এই দুই সূরার মধ্যকার কি সম্পর্ক। এই জামানায় মিশরের জামিয়াল আজহারের একটি বিশেষ আলেমদের মুফাসসিরদের বোর্ড লাজনাতুল উলামা তার একটি আধুনিক সংক্ষিপ্ত সহজবোধ্য তাফসির বাহির করেছে, নাম তার তাফসিরে ওয়াসিত। এই তাফসিরে ওয়াসিতের মধ্যে সূরা নাসর এবং সূরা লাহাবের মধ্যকার সম্পর্কের আলোচনা করতে যে মুফাসসির কেরামগণ বলেন, সূরাতুন নাস মিন আখিরি মা নাযালাত বিল মাদিনাতি ওয়া সূরাতুত তাব্বাত মিন আউয়ালি মা নাযালাত বি মাক্কাতা। সূরা নাসর এবং সূরা লাহাবের মধ্যকার একটি সম্পর্ক, আর সেটি হচ্ছে দুইটি সূরার যতগুলো আয়াতে কারিমা আছে সব আল্লাহ তাআলা একসাথে নাজিল করে দিয়েছে। আরো জোরে বলেন তো, সূরা নাসর হচ্ছে একসাথে নাজিল হওয়া সর্বশেষ সূরা মদিনায়, আর সূরা লাহাব হচ্ছে একসাথে নাজিল হওয়া সর্বপ্রথম সূরা যেটা নাজিল হয়েছে মক্কায়। আবার আল্লাহ তাআলা কোরআন আল কারিমের সূরাগুলো যখন সিরিয়াল করে দিলেন, এই দুইটি সূরাকে পাশাপাশি এনে দিয়েছেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি। আমার ভাইরা, দুই নম্বর পয়েন্টের আলোচনা শেষ। তিন নম্বর পয়েন্ট হচ্ছে আসবাবে নজুল, শানে নজুল, নাজিলের কারণ, অবতরণের প্রেক্ষাপট, কোন ঘটনার প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে। এই প্রসঙ্গে আমি বুখারী শরীফ কিতাবুত তাফসির বাব ও আনজির আশিরতা কালা ক্রবীন এই অধ্যায়ের বুখারী শরীফের 4770 নম্বর হাদিস, এই সূরাটি শানে নজুল হিসাবে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই তাফসিরে কুর্তুবীর মধ্যে সূরা লাহাবের শানে নজুলের আলোচনা করতে যেয়ে তিনি বুখারী শরীফের 4770 নম্বর হাদিস কানা দলিল হিসাবে উপস্থাপন করেছেন, যেটি আমি শুরুতেই আপনাদের সামনে তেলাওয়াত করে ফেলেছি। বিশ্বনবী সাহাবি জলিল কদর সাহাবি ইবনে আব্বাস বলছেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ রসুলের উপরে যখন নাজিল হলো, হে নবী আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন, এই আয়াতে কারিমা নাজিল হলো যখন সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে উঠলেন, তখন ওয়াজাআলা ইউনাদি, নবী ওখান থেকে চিৎকার করা শুরু করলেন, ইয়া বানি ফিহির, ইয়া বানি আদি লিবুতুনি কোরাইশ, ও বনি ফেহের, ও বনি আদি, ও বনি কোরাইশ, এই কোরাইশের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রদের নাম ধরে উচ্চ স্বরে চিৎকার করে রসুলুল্লাহ আওয়াজ দিলেন, অতক্ষণ হাত্তা ইজিতামাউ, তারা একত্রিত হলো না যতক্ষণ রসুলুল্লাহ চিৎকার করতে থাকলেন। নবী সাহেব ইবনে আব্বাস বলেন, রসুলের এই চিৎকার কোরাইশদের অভ্যন্তরে এতটাই প্রভাব বিস্তার করে, ফাজাল আর রজুল ইজা লাম ইস্তাতি আইয়া খুরুজা আর সালা রসুলা, সার্বিক কারণে উপস্থিত হতে পারলো না, যারা প্রতিনিধি পাঠালো তারা, লিয়াং জুরা মা হুয়া, কি হয়েছে এটা দেখার জন্যে, ফাজা আবুল আহাব কোরাইশ, আবুল আহাব এবং কোরাইশের প্রত্যেকটি দল চলে আসলেন যখন, পালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন তখন, আর ওই তা কুমলা আখবর থুকো অ মক্কাবাসী, আমি মুহাম্মদ জানতে চাই তোমাদের মতামত কি, আন্না খাইলান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের পাশে বিশাল শত্রু বাহিনী প্রস্তুত আছে, তুরি দুয়ান তুগির আলাইকুম, যারা তোমাদের ধ্বংস করে দিতে চায়, আকুম তুম মুসাদ্দিকি, হে প্রিয় মক্কাবাসী আমি মুহাম্মদ জানতে চাই, আমার কথা কি তোমাদের বিশ্বাস হয়, পালু না
সকলে এক বাক্যে বলল অবশ্যই বিশ্বাস হয়, মা যার রব না আলাইকা ইল্লা সিদকা, বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই, কারণ জীবনে তোমরা তোমাকে আমরা সত্যবাদী ছাড়া আর কিছুই পাই নাই, তাম জীবন একটি মিথ্যা কথা বলেন নাই যিনি, আজ কেমনে মিথ্যা বলবেন তিনি। বিশ্ব নবী ডাক দিয়ে বলছে ও মক্কাবাসী, ও মক্কাবাসী, তোমাদের কথা যদি তাই হয় জেনে রাখো ইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য কঠিন পরকালের আযাবের ভীতি প্রদর্শনকারী। কোন কোন বর্ণনা এসেছে রাসূল বললেন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি। ভাইরা আমার, আল্লাহর নবী এই বক্তব্য দিলেন যখন সমস্ত কাফেররা মাথা নিচু করে দিল, তখন আবু লাহাব ছিল, আবু জেহেন ছিল, উতবা বিন রাবিয়া ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল, তৎকালীন কাফেরদের লিডার আবু সুফিয়ান পর্যন্ত উপস্থিত ছিল, কিন্তু কেউ মাথা উঁচু করল না। বিশ্ব নবী পাহাড়ের উপরে, সব কাফেররা পাহাড়ের নিচে, সমস্ত কাফেররা মাথা নিচু করে দিল, কিন্তু মাথা উঁচু করে দিল কে? পৃথিবীর এক নাম্বার বেয়াদব, যে নাম তার আবু লাহাব। শুধু মাথা উঁচু করলো না, নবী বরাবর আঙ্গুল উঁচু করে আবু লাহাব করল, তাব্বাল্লাকাত সাইরাল ইয়াউম আলিহাজা জামাতানা, ও মুহাম্মদ তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক, এই জন্যে বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ। চিৎকার করে একবার বলেন নাউজুবিল্লাহ, তাব্বাল্লাকাত সাইরাল ইয়াউম, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক, তোমার একটি চিৎকারে মক্কার বল বৃদ্ধ বনিতা নেতৃত্ব কর্তৃত্ব স্থায়ী ব্যক্তিবর্গ এখানে একটা চিৎকারে এসেছে, আমাদের সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে আমরা এখানে এসেছি, শারীরিক কারণে যারা আসতে পারে নাই তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছে, আর তুমি বলছো ইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তুমি পরকালের কঠিন আযাবের ভীতি প্রদর্শনকারী। এই কথাবার্তার ছাড়া তোমার কাছে আর কোনো কথাবার্তা নাই, শুধু আল্লাহর কথা, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, নীতিনৈতিকতার কথা, সচ্চরিত্রের কথা, উদারতার কথা, মহানুভতার কথা, হালালের কথা, হারামের কথা, এই কথাবার্তার ছাড়া তোমার কি আর কোনো কথাবার্তা নাই? তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তোমার জীবনের প্রতিটা দিন ধ্বংস হয়ে যাক, বোঝা গেল সমাজের আবু লাহাবদের কাছে আল্লাহর কথার কোনো মর্যাদা নাই, রসুলের কথার কোনো মর্যাদা নাই, এ সমাজের আবু লাহাবদের কাছে কোরআনের তাফসীর মাহফিলের থেকে চত্বরের প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। আপনাদের ঘুম এসে গেছে? এতগুলো মানুষ তাকবীর দিলেন, আল্লাহ, আসলে তো তাকবীরের প্র্যাকটিস নাই। আমি মিশরের রাজধানী কায়রো থেকে, মিশরের আরেকটা রাজধানী, সাবেক রাজধানী ইস্কেন্দারিয়া, এটাকে ইংরেজিতে বলে আলেকজান্দ্রিয়া, তো আমি যাচ্ছি, আমি রাস্তার ডানে তাকাচ্ছি, কিছুক্ষণ পরপর লেখা দেখলাম সুবহানাল্লাহ, আরেকটু সামনে আলহামদুলিল্লাহ, আরেকটু সামনে আল্লাহু আকবার, কিছুক্ষণ পরপর লেখা। আর আজকে আমি এত রাস্তা আসলাম, কোনো জায়গায় এক মহিলা চুল খুলে সানস্ক্রিন শ্যাম্পু নিয়ে দাঁড়িয়েছে, কতক্ষণ না, আরেকটু সামনে আসলাম আর এক মহিলা আরএফএল এর বালতি নিয়ে দাঁড়িয়েছে, সাতক্ষীরা শহরে ঢুকতে আর এক মহিলা তাজ কোম্পানির প্লাস্টিকের মগ নিয়ে দাঁড়িয়েছে। এখানে মশার কয়েল আছে কোথায়? হ্যাঁ, এগুলো ফেলে আমার এই অ্যালার্জি তো, আমার দম বন্ধ আসতো, ফেলে বললাম তো। হ্যাঁ, এটা বন্ধ করে ফেলে, আরে আমি বললাম তো জিকিরের প্র্যাকটিস নাই। যে মুসলমান আল্লাহু আকবরের আওয়াজ দিতে চায় না, মুসলমানের রক্ত তার শরীরে আছে এটা আমার বিশ্বাস হয় না। এই আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে 313 জন বিশ্বনবীর নেতৃত্বে বদরের প্রান্তরে কালেমার পতাকা পথ পথ করে উড়িয়েছে,
মুসলমানরা কোরআন দিয়ে শাসন করেছে। এই আল্লাহু আকবার আওয়াজ দিয়ে সালাউদ্দিন আইবির নেতৃত্বে ক্রুসেডের যুদ্ধে খ্রিস্টানদেরকে পরাজিত করে বাইতুল মাকদাস উদ্ধার করেছে। নির্যাতিত নিপীড়িত মুসলিম মানবতা যদি আগামী দিনে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে হয়, আল্লাহু আকবার আওয়াজ ছাড়া বিকল্প স্লোগান মুখে নেওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার, আকবার শব্দটা ইসমে তাবদিল, আরবিতে বলে ইসমে, আরবি গ্রামার বলে ইসমে তাবদিল, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি, তার মানে আল্লাহ সব থেকে বড়। তা আমি খুব অবাক হই কিছু কিছু মাহফিল, যে কিছু কিছু ভাইরা আল্লাহু আকবার আওয়াজ দেয় আর কিছু কিছু ভাইরা হাসে আর দেখে, মানে সার্কাস দেখে। এটা খুব দুঃখজনক, এটা আল্লাহর নামের সাথে খুব অসৌজন্যমূলক আচরণ। আল্লাহু আকবরের আওয়াজ যখন দিবেন, অন্তরের গহীন কন্দর থেকে আল্লাহু আকবরের আওয়াজ দিবেন, এই একটা আওয়াজ হৃদয় থেকে দেওয়ার কারণে আপনার জীবনের গতিধারা আল্লাহ চেঞ্জ করে দিতে পারে। অতএব আমরা যতক্ষণ বসে থাকবো, সাতক্ষীরার মানুষ সাতক্ষীরার মানুষের মতোই বসে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে মাহফিলকে কবুল করুক। আলোচনার সাবজেক্টের নাম সূরা আলহাবের তাফসীর ও বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। এই সূরা দিয়ে জীবনে বহুবার নামাজ পড়েছি, গ্রামের সবচেয়ে বড় আবুল হাফটারে মসজিদে সভাপতি বানিয়ে রেখেছি। এই সূরা দিয়ে আমি গোটা বাংলাদেশের কথা বলছি, এই সূরা দিয়ে আমরা বহুবার নামাজ পড়েছি, এলাকার সবচাইতে বড় আবুল হাফটারে মাথার উপরে বসায় রেখেছি। আমরা আবুল হাফদের চিনতে পারি নাই, আজকে সংক্ষিপ্ত সময়ে সূরা লাহাবের তাফসিরের আলোকে সমাজের আবুল হাফ কারা কারা এদেরকে একটু আমরা চিনে বাড়ি যেতে চাই। কষ্ট হবে প্রিয় ভাইরা, মন্তব্য দেন। আবুল হাফ নিচে দাঁড়িয়ে বিশ্বনবী পাহাড়ের উপরে নিচ থেকে আবুল হাফ বলছে, তাব্বাল্লাকা সাইর আলিয়ম আলিহাজা জামাতানা, এই সমস্ত বক্তব্য দেওয়ার জন্যে আমাদেরকে এখানে একত্রিত করেছ, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যা। ইশারা ইশারা অফিরে মায়াতিন খরাম অন্য বর্ণনা আসছে, আখা জাবিয়া তিহা জানা আবুল আহাব হাতের মধ্যে নিয়েছে পাথর, লিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আবুল আহাব পাথর মারতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আবুল আহাবের মুক্তি ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায়। আবুল আহাব হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। রে জিব্রিল, আমি আল্লাহর কি আশ্চর্য হয়, জিব্রিল যাও দেরি করো না, আমার নবী যেন মন খারাপ করে না, আমার নবীর জীবনের একটি সেকেন্ডও ধ্বংস হবে না, বরং যে আমার নবীকে অভিশাপ করলো আমি আল্লাহ তারে অভিশাপ করে দিলাম, আমি আল্লাহ অভিশাপ করার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত আবুল আহাব আমার নবীর নামে অভিশাপ করেছে একবার, আর আমি কিয়ামতের আগ পর্যন্ত সৃষ্টি জগতে আবুল আহাবের উপরে অভিশাপের দরজা খুলে দিলাম। জিব্রিল আমিন চলে আসলেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবিল আহাবিউ মোতাব, আবুল আহাবের দুহাত ধ্বংস হয়ে যাক। ধ্বংস হয়েছে, সে নিজে চিৎকার করে একবার বলেন, আল্লাহু আকবার। আমি একটি হাদিস দিয়ে সূরাটি কেন নাজিল হয়েছে আমি তাফসিরে রেফারেন্স দিয়ে আলোচনা করে ফেলেছি, এখন যদি আমি আপনাদের মনোযোগ পাই তাহলে ভিতরে প্রবেশ করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সরাসরি কথা, তাব্বাত হালাকত খসিরাত, ধ্বংস হয়ে যাক, খানখান হয়ে যাক, নিপাত যাক। ইয়াদা দুহাত, মূলত শব্দটা ছিল ইয়াদান, আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, ইয়া জবর ইয়া দাল দুই পেশ, দুনিয়াদুন মানে হাত, আমরা বাংলায় বলি হাত, ইংরেজিতে বলে হ্যান্ড, আরবিতে বলে ইয়াদুন। ইয়াদুন শব্দটা এক বচন, কিন্তু আলিফ আর নুনকে যদি ওয়াহেদের সাথে বৃদ্ধি করে দেয়া যায়, জিয়াদা করে দেয়া যায়, তখন আরবি গ্রামারে এইটাকে বলে দ্বিবচন, আর আরবি গ্রামারে বলে তাসনিয়া, বাংলা গ্রামারে বলে দ্বিবচন। মূলত শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে, দুহাত ধ্বংস হয়ে যায়, কিন্তু আরবি গ্রামারের রুলস অনুযায়ী ইয়াদানে শব্দের সাথে আবিল আহাব শব্দের এদফাতের সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারে বলে এদফাত,
বাংলায় বলে সম্বন্ধ পদ। এই এদাপদের সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের রুলস অনুযায়ী তাসনিয়ার নুনকে এখানে হজব করে দেওয়া হয়েছে, কেটে বাদ দেওয়া হয়েছে। তাহলে অত্ব দ্বারায় তাব্বাত ধ্বংস হয়ে যাক, ইয়াদা দুহাত আবিলাহ আবুল আহাবের ওয়াতাব এবং সে ধ্বংস হয়েছে। আয়াতের মধ্যে বক্তব্য দুইটা, প্রথম বক্তব্য হচ্ছে আবুল আহাবের দুহাত ধ্বংস হোক, আর শেষের বক্তব্য হচ্ছে সে ধ্বংস হয়েছে। এই প্রথম অংশকে বলা হয় দোয়া উন আলাইহি, তার মানে বদোয়া বা অভিশাপ, আর শেষের অংশকে বলা হয় অল একবার, মানে অভিশাপ বা বদোয়ার ফলাফল। এটা হচ্ছে আরবি গ্রামারের সরল একটি অনুবাদ। আরবি ভাষার অলঙ্কার শাস্ত্র এরা কারা? মনোযোগ নাই তো আমার দিকে। আরবি গ্রামারের আরবি ভাষার অলঙ্কার শাস্ত্র বালাগাত, এই বালাগাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে মাজাজ মুরসাল। যারা বালাগাত বুঝে না তারা কোরআন হাদিসের সঠিক মজা অন্বেষণ করতে ব্যর্থ হবে, পারবে না। এই এতবার ক্যামেরাম্যান উঠলে তো আমার শ্রোতার অ্যাটেনশন নষ্ট হবে, কি এক বিপদে পড়লাম। দাড়ির পাশান ভাঙতে ভাঙতে হাটবেলা শেষ হয়ে যাবে, আপনারা যে যেখানে আছেন ওখানেই স্টক হয়ে যান। দয়া করে আমাকে আলোচনায় ঢুকতে দেন, আমার হাতে সময় খুবই কম, আর লিমিটেশন লিমিট সময় নিয়ে বক্তৃতা করা খুব মুশকিল। এই জন্য খুব দ্রুত বসে যান, আমার দিকে তাকান, আর যদি বিরক্ত হন তাহলে হাত তুলেন, আমি সাথে সাথে ছেড়ে দেবো, অসুবিধা নেই। কষ্ট হচ্ছে আপনাদের কি ভয় না? মনোযোগ আছে আমার দিকে, আওয়াজ দেন তো আল্লাহ আকবার, আর জোরে আল্লাহ আকবার দিয়ে হংকার করে চিৎকার আরো একবার বলেন আল্লাহ আকবার। লক্ষ্য করেন, তাব্বাতিয়াদা আবিলাহা আবুল আহাবের দুহাত ধ্বংস, এটা বলতে আমরা কি বুঝলাম যে আবুল আহাব লোকটা ভালো থাক কিন্তু হাত দুটো শুধু ধ্বংস হয়ে যাবে? আসলে কি তাই? দেখেন রসুল্লাহ হাদিসে বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ কর্ষিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার দিকে থাকা, বসে 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 বসে। মনোযোগ আছে আমার দিকে, মনোযোগ তো ওই দিকে। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, রসুল বলেছেন, আমার দিকে তাকান, নবীজি বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ কর্ষিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। আর জোরে, আর জোরে। তার মানে কি বুঝলাম যে লোকটা যদিও কোনো কারণে জাহান্নামে যায় আল্লাহ অন্তত চোখ দুটি তুলি জান্নাত দেবে। আসলে কি তাই না? তার মানে নবী বোঝাতে চাইলেন কিয়ামতের আগে যত মানুষ এই পৃথিবীতে আসবে তাদের মধ্যে যারাই আল্লাহর ভয়ে কান্না করবে ওই চক্ষু বিশিষ্ট মানুষগুলি কর্ষিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। দেখেন রসুলুল্লাহ শব্দ ব্যবহার করেছে একটা চোখ, কিন্তু অর্থ কত ব্যাপক, এইটাকে বলে মাজাজ মুরসাল আতলাকাল, কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের জোরে কন্যা সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ বলেছে তাব্বাতিয়াদা আবিলাহাব, আবুল আহাবের দুহাত ধ্বংস হোক, ওয়াল মুরাদু কুল্লুহু, তার মানে আবুল আহাব নিজেই ধ্বংস হয়ে যা। নাহু গেল, বালাগাত গেল, এখানে কিয়াসের দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে। একজন আর একজনকে হুমকি দেয় যখন, চিৎকার করে বলেন কয়টি হাত ব্যবহার করে তখন, কথা কয় না যে দেখেন না থেরেট দেয় তোর চামড়া তুলি ফেললো, আর ও দিক থেকে কি বলে তোর চামড়াও চলবো মিয়া এসিআই কোম্পানির লবণও লাগাবো, কয়টা হাত ব্যবহার করে কথা কর না একটু, মাত্র রাত 10টা বাজে এতে আপনাদের এত ঘুম আসতেছে কেন, কয়টা হাত ব্যবহার করে? একটা। আল্লাহ রসুল কোথায়? পাহাড়ের
উপরে, আবু লাহাব পাহাড়ের নিচে, নিচ থেকে বলতেছে তাব্বাল্লাকা সাইরা লিয়াউম। আরে হাত জামাতা না কয়টা হাত ব্যবহার করছে একটা ভালো করে বুঝেন। অফি রিওয়ায়েতি নুখরা অন্য বর্ণনে আসছে আখাযা বিয়াদি হাজারা হাতের মধ্যে নিয়েছে পাথর, কেন? লিয়ার বিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলকে ছুরি মারার জন্য। এখন বলেন তো নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুটতে হয় তখন কয়টি হাত ব্যবহার করতে হয়? তখন একটা। খেয়াল করেন, অভিশাপ করার সময় হাত ব্যবহার করলো একটা, পাথর মারার সময় হাত ব্যবহার করলো একটা, ওর আরেকটি হাত তো কোনো কাজই করে নাই, কোনো অপরাধ করে নাই। তাহলে আমার আল্লাহ কেন বলল তাব্বাতি ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক? সমস্ত বিচারকদের সৃষ্টিকর্তা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কি আবু লাহাবের উপরে অবিচার করতে পারেন? নাউজুবিল্লাহ। তাহলে যে হাত আবু লাহাবের কোনো অপরাধই করেনি, এই হাতের উপরে আল্লাহ তাআলা কেন অভিশাপ করলেন? বন্ধুরা ভুলে যাবেন না আপনারা, ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া। তীর নিক্ষেপ করবেন যখন, তীর নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ বাম হাত দিয়ে ধনুক ধরবেন না, যতক্ষণ বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে আল্লাহর নবীকে গালি গালাজ করে যারা, নবীর নামে ব্যঙ্গাত্মক ছবি পত্রিকায় ছাপায় যারা, আবু লাহাবের ডান হাত তারা, আর এদের পিছনে সহযোগিতার কলকাটি নাড়ায় যারা, আবু লাহাবের বাম হাত তারা। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, আবু লাহাবের ডান হাত তারা, এদের মাথার উপরে প্রশাসনের সহযোগিতা দেয় যারা, আবু লাহাবের বাম হাত তারা। এই জন্য আমার আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নিজের হাত ধ্বংস হোক, ওর সহযোগিতার হাত ধ্বংস হোক। খেয়াল করেন, মনোযোগ আছে তোমার দিকে। রূপকত্বে মানুষের হাত দুইটা, রূপকত্বে মানুষের হাত কয়টা একটু কথা বলেন না কেন? এতগুলো মানুষ বাঘের মতো আওয়াজ দিবেন, কয়টা? একটি হচ্ছে তার নিজের হাত, আরেকটি হচ্ছে তার ক্ষমতার হাত। রাস্তায় দুইটা মানুষ মারামারি করছে, একটি মানুষ শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল, শারীরিকভাবে দুর্বল, লাঠি ছাড়া হাঁটে না, ডায়াবেটিসের রোগী, চশমা ছাড়া চলে না, কিন্তু আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে পেতে 5 মিনিটের বেশি সময় লাগে না। এই লোকটিকে বলা হয় শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল। আরেকটি মানুষ শারীরিকভাবে খুব সবল কিন্তু প্রশাসনিকভাবে দুর্বল, ও ঘুষি দিলে মানুষে বাঁচে না কিন্তু একা একা চেয়ারম্যানের কাছে যাওয়ার সাহস হয় না। এই দুই লোক রাস্তায় মারামারি বাঁধেছে, তো যার গায়ে শক্তি ও চিন্তা করছে আগে দেই ঘুষি, যা আছে কপালে হবে কাল সকালে। দিছে ঘুষি, ডায়াবেটিসের রুগী, এক ঘুষিতে পড়ে গেছে, নাক দিয়ে রক্ত বাইর হয়েছে। ওর পাশে যারা ছিল ভক্ত তারা বলতেছে মিয়া, গায়ে শক্তি থাকলেই যাত্রার গায়ে হাত দিতে হয় না, তুমি তো জানো না কার গায়ে হাত দিছো, ওর হাত কত লম্বা, ওর হাত কত? আচ্ছা, কারোর হাত কি আমাদের হাতের চেয়ে আরও এক হাত লম্বা? তাহলে প্রিয় ভাইরা, এই হাত কোন হাত? ক্ষমতার হাত। এই হাত কোন হাত? ক্ষমতার হাত। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নিজের হাত ধ্বংস হোক, যেই ক্ষমতার অহংকারে আমার নবীর দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার অহংকারে আমার নবীকে পাথর ছোড়ার দুঃসাহস দেখায়, ওই ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায়। একমাত্র কাফের আমার দিকে তাকান, এক্সট্রা কথা বলে মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না, আমার দিকে তাকান, একমাত্র কাফের জাহান্নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাযিল হয়েছে। ফেরাউনের কথা কোরআনে এসেছে, হামানের কথা এসেছে, করুণের কথা এসেছে, সূরা ফেরাউন ও হামান ও কারুন নামে কোনো সূরা কোরআনে আছে? একমাত্র কাফের। 29 পারা সূরা কলম আল্লাহ বলছেন উন অল কলামি ওমা ইয়াসতুরুন, বলতে বলতে ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে আল্লাহ বলে দিলেন উতল্লিম বাদ যালিকা জানিম, নবী আপনাকে মজনুন আর পাগল বলেছে যে নিজের পিতার দ্বারা জন্মগ্রহণ করে নাই সে, আর যার জন্মেরই ঠিক নাই, ইসলাম আর আপনার প্রতিতে করা ছাড়া তার আর কোনো কাজ নাই। আল্লাহর বক্তব্য খেয়াল করেন, ওয়ালিদ ইবনে মুগিরা একজন কাফের, তার জন্ম অবৈধ, এই বিষয়ে আল্লাহ আয়াত নাযিল করেছে, বক্তব্য আমার না বক্তব্য আল্লাহ, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছে, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার নাম আল্লাহ ব্যবহার করেন নাই। এই আবু লাহাব কোন জাতের আবু লাহাব যার নামে ডাইরেক্ট আল্লাহ সূরা নাযিল করেছে?
শুধু এই পয়েন্টের উপরে বক্তব্য হবে সোয়া এক ঘন্টা। কষ্ট হবে আপনাদের? মনোযোগ আছে? খেয়াল করেন, চলেন সামনে যাই। মাইকের কি মাইকের আওয়াজ আপনারা শুনতে পান না, তাহলে অসুবিধা কি? আমার দিকে তাকান। ওহো, এত কথা বললে আমি আলোচনা আগাতে পারবো না তো। আমার ভাইরা মনোযোগ নাই তো আমার দিকে, আওয়াজ দেন। আল্লাহ আকবার। আবুল হাবের এক নম্বর অপরাধ, ডকুমেন্ট কি? একটা হাদিসের কিতাব, নাম তার সহিহ ইবনে খুজাইমা, হাদিস নম্বর 159। আমি বাংলায় তার সার সংক্ষেপ বলছি, বাংলায় তার সার সংক্ষেপ বলছি। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিল, যখন আবুল আহাব সর্বপ্রথম বাধা দিল, তখন সর্বপ্রথম হাজার মৌসুমে হাজিরা আসলেন মক্কায়, বিশ্বনবী তাদেরকে দাওয়াত দেয়, ও হাজিরা তোমাদের কোনো টেনশন নাই, আমি আবদুল্লাহ বেটা মোহাম্মদ বলতেছি, শুধু একবার বল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মোহাম্মদ কত দিলাম তোমরা হবে সফল কাম। আবুল আহাব পিছন দিকতে বলতেছে, লা তুসাদ্দিকুহু, তোমরা তারে বিশ্বাস করো না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল, আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চড়, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জড়, কিন্তু এ কোন আশ্চর্য ধরনের পাগল যার পরনের মধ্যে চট নাই, মাথার মধ্যে জট নাই। কানা ইয়াতাকাল্লামু নাবিয়্যু বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আল্লাহর নবীর ভাষায় প্রাঞ্জল আরবিতে কথা শুনে। মক্কার হাজিরা আশ্চর্য হয়ে গেল, কোনো পাগলের চেহারা এত চমৎকার হতে পারে আমরা কোনোদিন দেখি নাই, কোনো পাগলের কণ্ঠের ভাষা এত মধুর হতে পারে এটাও তো আমরা কোনোদিন শুনি নাই। অর্থাৎ এই দাওয়াত দিচ্ছেন যিনি, নিঃসন্দেহে পাগল নন তিনি। কিন্তু আবুল আহাব বাধা বন্ধ করল না, নবীজি দাওয়াত দিল যতক্ষণ আবুল আহাব বাধা দিল ঠিক ততক্ষণ। বন্ধু, আবুল আহাবের এক নম্বর অপরাধ ছিল, কোরআনের দাওয়াত যেখানে আবুল আহাব বাধা দিত ঠিক সেখানে। ভাইরা আমার বলতে পারেন, হুজুর আজ তো আর আবুল আহাব দুনিয়াতে বেঁচে নাই, 1500 বছর পূর্বে আবুল আহাব নিয়েছে বিদায়। আজ কেন বাংলা তাফসির মাহফিলগুলোতে 144 ধারা জারি হয়? ভাইরা ভুলে যাবেন না আপনারা, আবুল আহাব দুনিয়া থেকে নিয়েছে বিদায়, কিন্তু আবুল আহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো আজও বিদায় নেয় নাই। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, এ জাতির প্রথম শ্রেণীর আবুল আহাব তারা। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত, হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। তো কৃপণকে বলছে রক্ত দেওয়া লাগবে, কৃপণ বলছে লোক আর খুঁজে পাওনি দেশ, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি রক্ত দেওয়া পেলে আর সিয়ারা দেখি বুঝো না। ধনী মানুষের সাথে লোকজন ছিল, কোনো কথা না বলে কৃপণকে হসপিটালে ভর্তি করলেন। 3 ব্যাগ রক্ত নেওয়া শেষ হলো, যখন ধনী মানুষ খুব খুশি হলো, তখন টেবিলের ড্রয়ার টান দিয়া 3 লক্ষ টাকার একটা চেক লিখে কৃপণের হাতে দিল। কৃপণ দেখে মুচকি এসে বলছে, স্যার অসুবিধা নাই, আমি আরও 1 ব্যাগ দিতে চাই। ধনী মানুষ বলছে, এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাদেরকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করছে, রক্ত দরকার, বলছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার। চলে গেছে, রক্ত নেওয়া শেষ হলো, রক্ত নেওয়া শেষ, সোনার বাংলাদেশ। ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট ছিল, তার 3টি ছেঁড়া ছিল, এটা কৃপণের হাতে দিল। কৃপণ নিল, দেখলো মেজাজ খারাপ হলো, ছুঁড়ে ফেলে দিল আর মুখে বলল, মিয়া ফাজলামি করার জায়গা পান না, 1 মাস পূর্বে দিলেন 1 লক্ষ টাকা প্রতি ব্যাগে, এখন সর্বমোট 10 টাকা, তার 6 টাকাই বাজারে চলে না, এর কি করার জায়গা পান না? ধনী মানুষ বলতেছে, মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কিরকম খারাপ, তোর রক্তও খারাপ, তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে প্রবেশ করিছে আমি নিজেই কিরকম হয়ে গেছি। কথা না, আল্লাহর দিনের এই দাওয়াতে বাধা দেওয়া ছিল ফেরাউনের কাজ, নমরুদের কাজ, সত্তাদের কাজ, কারুনের কাজ, হামানের কাজ, আবু জেহেলের কাজ, আবুল আহাবের কাজ, উৎপার কাজ, সাইবার কাজ, অলিদ ইবনে মুগিরার কাজ, উতবা বিন দাবিয়ার কাজ। আজকে যারা ছোট্ট জুয়াতে আল্লাহর কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দেয়, এক পক্ষকে অতিথি বানালে
আরাক পক্ষ মাহফিল বন্ধ করে দেয়। স্টেজ প্যান্ডেল রেডি হওয়ার পরে ক্ষমতার দাপটে যারা স্টেজে আগুন জ্বালিয়ে দেয়, বক্তা স্টেজে উঠে যাওয়ার পরে ক্ষমতার দাপটে বক্তাকে গা ধাক্কা দিয়ে যারা নামায় দেয়, এক কথায় কোরআনের তাওয়াতের চারাই পাতা দেয়, এদেরকে হসপিটালে ভর্তি করে রক্ত পরীক্ষা করেন, যদি যন্ত্র থাকে দেখতে পাবেন ওই রক্তের মধ্যে আবুল আহাবের রক্তের ঘ্রাণ খুঁজে পাবেন। পিছনে যারা বসছে আজকে ওরা যে মজা পাইছে জীবন আর সামনে বসবে না, কোনো স্লোগানও দেওয়া লাগে না, কোনো আওয়াজও দেওয়া লাগে না, সবাই একসাথে আওয়াজ দেন তো আল্লাহু আকবার। ভাইরা, 16 বছর আমার বক্তৃতার বয়স, আমার পা পড়ে নাই বাংলাদেশে এমন উপজেলা নাই। আমি প্রতিটা সপ্তাহে বাংলাদেশকে রাউন্ড দিই, বিগত 13 বছর একটানা উত্তরবঙ্গে আমি প্রায় 3 মাস সময় কাটাই, এদেশের বক্তৃতা আকাশের অনেক উত্থান পতন আমার দেখার সুযোগ হয়েছে। বিগত 3-5 বছর ধরে এদেশের স্টেজে বক্তাদের সাথে যেই চূড়ান্ত বেয়াদবি করা হচ্ছে, জাতি এই বেয়াদবি কোনোদিন দেখে নাই। আজকে ছোট্ট একটি কথা বলে গেলাম, লিখে নেন, আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য যারা অনুমতি নিতে বাধ্য করেছে, এদেশের রাস্তাঘাট ব্যবহারের জন্য এদের একসময় অনুমতি নিতে হবে। আজকের মাহফিল থেকে কিছুই শেখার দরকার নাই, আপনি শুধু একটি লাইন মাথার ভিতরে সেভ করে নেন, যেখানেই কোরআনের মাহফিলে বাধা দেবে মনে করবেন ওখানে আবুল আহাবের ঘর বাড়ি আছে। যে হাত দিয়ে আজকে কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়, এই হাতগুলো ওদের নিজেদের হাত নয়, এই হাতগুলো ডাইরেক্ট আবুল আহাবের হাত। এ কোরআন সে কোরআন, ওমর ইবনুল খাত্তাব কত বড় টপ টেরর, শিষ্য সন্ত্রাসী হলে পরে রসুলকে হত্যা করতে চায়, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুন্য তরবারি নবীজির পায়ে জমা দিল, হাতে হাতে রেখে ইসলাম গ্রহণ করলো, ইসলামের দ্বিতীয় খলিফা হলো, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে চলে গেল, রসুলের পাশে ঘুমিয়ে থাকলো। আর এই কোরআনকে না মেনে নেওয়ার কারণে আবু জেহেল, জ্ঞানের পিতা আবুল হাকাম, আবু জেহেল হয়ে গেল, বাড়িটা বাথরুমখানা হয়ে গেল, জাহান্নামের বাসিন্দা হয়ে গেল। এই কোরআন জিরোকে হিরো বানায়, গাদ্দারি করার কারণে হিরোকে জুতা পিটা করে রাজপথের ফকির বানায় দেয়। তাহলে 1 নম্বর, কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এ জাতির প্রথম শ্রেণীর আবুল আহাব তারা। আমার কথা বুঝতে, আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? চলেন 2 নম্বর, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু আল্লাহর নবী জন্মের পরে তার বাবাকে দেখেন নাই, কারণ বাবা 6 মাস আগে নিয়েছেন বিদায়, এই জন্যে বাবার জন্যে বিশাল আফসোস ছিল। নবীজির কলিজায় খেলার পরে সাথীরা তাদের বাবার হাত ধরে চলে যায়, আল্লাহর নবী ভেঙে পড়লেন কান্নায়, আমেনা। সন্ধ্যা হওয়ার পরেও দেখে মোহাম্মদ বাড়িতে আসে না, নবীর আম্মা যেয়ে দেখলেন আল্লাহর নবী করছে কান্না, ডাক দিয়ে বলে বাবা মোহাম্মদ কেনই তুমি কান্না করছো আমি জানি না। আমেনাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলে, মা, ও মা, আমার অপরাধ কি আমি জানি না, খেলার পরে আমার সাথীরা তাদের বাবার হাত ধরে চলে যায়, আমার বাবা কেন আসে না? আমেনা কান্না করে বলে, বাবা মোহাম্মদ কান্না করো না, তোমার বাবা এমন দেশে গেছে ওই দেশে যদি জীবনে কেউ একবার যায় আর কোনো দিন ফিরে আসে না। ভাইরা, আমার দাদা আব্দুল মুত্তালিব এই দৃশ্য দেখে বলছে, আমেনা, মা হয়ে তুমি কান্না করলে তো চলবে না, তুমি তারে দিবা সান্ত্বনা। আমেনা বলে, আপনি না ওর দাদা হন, দয়া করে আপনি একটু সান্ত্বনা দেন। ভাইরা, আমার আব্দুল মুত্তালিব নিজেই কান্না করে বলছে, আমেনা, আমেনা, মা হয়ে তুমি সান্ত্বনা দিতে পারলা না, আমি দাদা হয়ে তারে কেমনে সান্ত্বনা দিব। ভাইরা, আমার বুঝাতে চাইলাম বাবার জন্য নবীর কলিজায়
বিশাল আফসোসের জায়গা ছিল। এই জন্য আল্লাহ নবীর দ্বিতীয় পুত্র সন্তান যখন হলো, নবীজি তার নাম রাখলেন আবদুল্লাহ, বাবার নামও আবদুল্লাহ, নিজের সন্তানের নামও রাখলেন আবদুল্লাহ, যাতে নবী যখন আবদুল্লাহকে আবদুল্লাহ বলে ডাক দেবে আর নবীর সন্তান আবদুল্লাহ ডাকের জবাব দেবে, দুজনের পায়গম্বর মনে করবে এ যেন আমার সন্তান আবদুল্লাহ নয়, বরং আমার বাবা আবদুল্লাহ কবর থেকে আমি মুহাম্মাদের ডাকের জবাব দেয়। এই আবদুল্লাহ নবীর দ্বিতীয় পুত্র যেই রাতে মারা গেল, মক্কার পাঁচজন কুখ্যাত কুফার তার মধ্যে এক নম্বর আবু লাহাব, মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় কড়া নাড়ে আর বলে মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি, ও মক্কাবাসী তোমাদের কোনো ভয় নাই, আবদুল্লাহর বেটা মুহাম্মাদের মৃত্যুর পরে তার কালেমার প্রচার করার মতো আর কোনো লোক এই পৃথিবীর জমিনে বেঁচে নাই, ও মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি, আবদুল্লাহর বেটা মুহাম্মাদ দুনিয়াতে মারা যাবে যখন, তার কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাবে তখন, আবদুল্লাহর যে সর্বশেষ একটা সন্তান মুহাম্মাদের যে সর্বশেষ একটা সন্তান আবদুল্লাহ ছিল গত রাত্রে সেও মারা গেল, আবদুল মুহাম্মাদের লাশ কাটা গেল, আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল, ও জিব্রাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি আমার নবীকে জানিয়ে দে, কোনো কারণ নাই টেনশন করার, ইন্না আতাইনা কাল কাউসার, আমার নবীকে আমি জানিয়ে দিয়েছি আমাকে কাউসার। বাইরে আমার বোঝাতে চাইলাম আল্লাহর নবী বিপদে পড়ে গেল যখন আবু লাহাব নবীর বিরুদ্ধে তথ্য সন্ত্রাস আর অপপ্রচার চালিয়েছিল তখন, সেকালের আবু লাহাবদের কাছে ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, ভাইবার ছিল না, ইমো ছিল না, এই জন্যে তারা মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় কড়া নেড়ে নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাতো, তথ্য সন্ত্রাস চালাতো। আজকে স্যাটেলাইট চ্যানেলে বসে নবীর উম্মতের নায়েবে নবী, নবীর উম্মতের বিরুদ্ধে অপপ্রচার চালায় যারা, এ জাতির দ্বিতীয় শ্রেণীর আবু লাহাব তারা। এই তথ্য সন্ত্রাসীদের কারণে 50 বছরের মুফাসসির কোরআন আজকে ধর্ষণ মামলার আসামি। এই তথ্য সন্ত্রাসের কারণে হাদিসের মসনদে বসে হাদিসের দাস দেয়া আলেমরায়ের হাতে আজকে দড়ি, পায়ে আজকে বাড়ি, টিভিতে বসে বিশ্ববরণ্য মুফাসসিরেন মুফাসসিরে কোরআনকে দর্শনকারী বললেন যিনি, অবশেষে সংবাদ প্রকাশ হলো নিজেই ধর্ষণ মামলার আসামি তিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আলেমদেরকে চরিত্রহীন বলল যে 40টা বয়ফ্রেন্ডের মালিক সে। দেখেন নাই আপনারা সমস্যা হচ্ছে এরা এদের নিজেদের চরিত্র দিয়ে আলেমদের চরিত্র পরিমাপ করে। আমাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়ে লাভ নাই, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লাভ নাই, আমরা আমাদের বাবার কথা বলি না, আমরা আমাদের দাদার কথা বলি না, আমরা কোনো মহিলার স্বামীর থেকে জাতিকে ডাকি না, আমরা জাতিকে ডাকি আল্লাহর দিকে, তার রসুলের দিকে, তার কোরআনের দিকে, তার দেওয়া ইসলামের দিকে, যে ইসলামের শিকড় সব তবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লাকে স্পর্শ করেছে। সুতরাং তত্ত্ব সন্ত্রাস আর অপপ্রচার দিয়ে ওই ইসলামকে যারা ঝাঁকি দিয়ে ফেলে দিতে চাইবে ও ডালপালার নিচে যাবো বলে তাদের কবর রচিত হবে, সেই কবরের উপরে কোরআনের পতাকা পতপত করে উঠবে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে লাভ নাই, কারণ ব্যাঙের সর্দি নেই। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে এই ভূখণ্ডে আল্লাহর কোরআনের দাওয়াত 1 সেকেন্ডের জন্য বন্ধ করা সম্ভব নয়। তাহলে 2 নম্বর আবু লাহাব কারা, নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস আর অপপ্রচার চালায় যারা। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে তো? নাম্বার 3, কয় নাম্বার না আপনারা ঘুমাই গেছে, বিরক্ত হয়ে গেছে। নাম্বার 3, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিল যখন, মক্কার কাফেররা বইটাকে বসে সিদ্ধান্ত গ্রহণ করে নবীর পরিবারের বিরুদ্ধে অবরোধ দিল তখন, গম বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, নবীর পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস বিক্রি করা যাবে না, রসুলের পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করবে যারা, উল্টা অবরোধের আওতায় পড়বে তারা। আমার ভাইরা, ভাইরা আমার কষ্ট হয় আপনাদের মনোযোগ আছে, ভাইরা আমার খেয়াল করেন
নবীর পরিবারের বিরুদ্ধে অবরোধ দিল, গম বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করবে যারা, উল্টা অবরোধের আওতায় পড়বে তারা, না কে কে রসুলের পরিবারে কাম সারা। এই অবরোধ দিল যখন, চূড়ান্ত অভাব দেখা দিল তখন। এক পর্যায়ে রসুলের পরিবারের সদস্য ছিল যারা গাছের ছাল আর পাতা খাওয়া শুরু করলো তারা। ভাইরা আমার, তৃণলতা ভুজি প্রাণীর বাথরুম যেমন গুটি গুটি আকার হয়, রসুলের পরিবারের সদস্যদের বাথরুমও গুটি গুটি আকার ধারণ করলো। ঠিক সেই মুহূর্তে বিদেশি কাফেলা কিছু খাদ্য খাবার নিয়ে বিশ্ব নবীর পরিবারের সামনে আসলো। আবু লাহাব সেখানে উপস্থিত হলো, ডাক দিয়ে বলল, ব্যবসায়ীরা সব চাঞ্চের ভরসা আছে, বাই চাঞ্চের ভরসা নাই, ওদের কাছে আমাদের মাল বিক্রি করার পারমিশন নাই, তোমরা যদি একটু দামটা বৃদ্ধি করে দাও অসুবিধা কোথায়। নবী ব্যবসায়ী যারা দাম বৃদ্ধি করে দিল তারা, যেই জিনিসের দাম 10 টাকা এই জিনিসের দাম বাড়াই দিল 100 টাকা, যেই জিনিসের দাম 100 টাকা এইটা বৃদ্ধি করে দিল 1000 টাকা। আল্লাহর নবীর পরিবারের সদস্যরা এই কেউ দ্রব্যমূল্য কিনতে গেল যখন, চরম উদ্যোগতি দেখলো তখন, চোখের মধ্যে পানি আর পেটের মধ্যে ক্ষুধা নিয়ে ফিরে আসলো। আবু লাহাব তখন প্রস্তাব দিল, ও ব্যবসায়ীরা আমার চেহারার দিকে তাকাও, আনা সহিবুল কিনতর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, কোন জিনিসের কত দাম এটা ভালো জানা আছে আমার, অর্থাৎ যেই টাকা দিয়ে করছো করায়, একই টাকা দিয়ে করবা বিক্রয় তা না, যেই আমার কাছে যদি তোমরা বিক্রি করতে চাও 10 গুণ দাম বেশি বুঝে নাও। রাজি আছো যারা, যারা আমার পাশের মধ্যে প্রবেশ করো তারা তারা। মাইকটা এমন হয়ে গেল কেন, আওয়াজ কমে দিতে, চাটা বারবার ওখানে দিচ্ছেন কেন, এখানে দেন। মনোযোগ নাই তো আমার দিকে, মনোযোগ আছে? আবুল আহাব ডাক দিয়ে বলেন, আর সাহিবুল কিনতর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, অথবা চিন্তা করার দরকার নাই, তোমার আমার কাছে যদি বিক্রি করতে চাও 10 গুণ দাম বেশি বুঝে নাও। রাজি আছো যারা, যারা আমার ফাসিলের মধ্যে প্রবেশ করলো তারা তারা। এই ঘোষণার পরে কাম হয়ে গেল সারা লবী ব্যবসায়ী যারা ফাসিলের মধ্যে প্রবেশ করলো তারা। আর প্রবেশ করলো যখন, আবুল আহাব মেন গেটে দরজা আটকাই দিল তখন, দিয়ে বলছে, আমার চেহারার দিকে তাকাও, ভালো করে দেখে নাও, মানুষে বলে আনা সাহিবুল কিনতর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার, যেই টাকা দিয়ে করছো কুড়ায়, একই টাকা দিয়ে করবা বিক্রয় তা না হলে মাল নিতে পারবা না, জানো নিয়ে যেতে পারবা না। ব্যবসায়ীরা বিপদে পড়ে গেল। আবুল আহাব সকলদের জিম্মি করে টাকা নিয়ে নিল। আজও দেখেন পরিস্থিতি তাই, গোটা পৃথিবীর সমস্ত রেকর্ড ভেঙে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া এক রাতের মধ্যে 88 টাকার পেট্রোল 135 টাকা বানায়া, 60 টাকার চিনি 120 টাকায় ঠেকায়া গোটা জাতির মধ্যে নীরব দুর্ভিক্ষ তৈরি করলো যারা, আবুল আহাব তারা। গোটা জাতিকে জিম্মি করে ফেলেছে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে তো, গোটা জাতিকে জিম্মি করে ফেলেছে। 30 টাকার পেয়ার 350 টাকা, 60 টাকার চিনি 120 টাকা, খাইতে খাইতে রিজার্ভ শেষ, গোটা জাতি জিম্মি। এখানে একটা চেয়ার খালি আছে, আপনারা বললেন চেয়ারে বসেন, চেয়ারে বসে কি করব, আমাদের ব্রিজের টোল নেবেন, আমাদের জমির খাজনা নেবেন, আমরা ড্রাইভিং করব, লাইসেন্স ফি দিব, ইনকাম করব, ইনকামের ট্যাক্স দিব, বিদেশের সাহায্যগুলো নেবেন, বিনিময়ে রাস্তা খারাপ হবে যেখানে ঠিক করবেন সেখানে, যেখানে ব্রিজ দরকার আপনি দিবেন বারবার, শিক্ষকদের বেতন দিবেন, লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, সেনাবাহিনীর বেতন দিবেন, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন, 5 বছর পরে আমাদের চেয়ারটা আমাদের কাছে ফিরায় দিবেন, জনগণের দেয়া চেয়ারে বসে ওই বন্দুক জনগণের দিকে তাক করে, জনগণকে জিম্মি করে
পাঁচ বছরের জায়গায় বিশ বছর চেয়ার ব্যবহার করে যারা আবুল আহাব, তারা জাতিকে জিম্মি করে ফেলেছে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে তো? আমার দিকে তাকান, এই জাতিকে জিম্মি করা স্বভাব কার স্বভাব? আবুল আহাব। কয় নাম্বার গেল? না, ঘুম আসতেছে না। কয় নাম্বার গেল? তিন নাম্বার, তিন নাম্বার। এবার আসেন চার নাম্বার। নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার বড় আপনজন, কালেমা গ্রহণ করেন, এখন আমি মুহাম্মদ জান্নাতের প্রতি দাওয়াত প্রদানকারী, আর আপনি আমার দাওয়াতে এক নাম্বার বাধাদানকারী। চাচা আপনি আমার বড় আপনজন, কালেমা গ্রহণ করেন, এখন আবুল আহাব ডাক দিয়ে কয়, ভাতিজা তোমার চাচা তো সাহিবুল কিন্তর, মক্কার ফাইন্যান্স মিনিস্টার, তোমার চাচা যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে কি পেতে পারে? নবী বললেন, চাচা কালেমা গ্রহণ করবেন যখন আপনার অতি জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে তখন। ও ভাতিজা আর কি পাবো? মরার পরে জান্নাত পাবেন। ও ভাতিজা আর কি পাবো? আল্লাহর কাছে মর্যাদা পাবেন। আবুল আহাব কয়, তাব্বান লিহাযা দ্বীন আন আকুনা ওয়া হাউলাই সাওয়া। ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যে ধর্মে আমার মতো একজন মন্ত্রীর মর্যাদা আর সাধারণ মানুষের মর্যাদা সমান। আমি মুত্তালিবের সন্তান, আমার মর্যাদা ভালো, আমার চেহারা ভালো, আমি বর্তমান রানিং মন্ত্রী, আমি ইসলাম গ্রহণ করলে দাস দাসীদের মর্যাদাও যেমন আমার মর্যাদা তেমন। তাব্বান লিহাযা দ্বীন, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক। আপনারা মনে করেন না আবুল আহাবরা বোঝে না? আবুল আহাবরা ইসলাম বোঝে এটাই আমরা বুঝি না। ওরা জানে কমিউনিজম নিজের দেশে আত্মহত্যা করে মারা গেছে, সেকুলারিজম গোটা পৃথিবীতে আগুন জ্বালিয়েছে, ন্যাশনালিজম ব্যক্ত হয়েছে, খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এখন নিজেরা নিজেরা যুদ্ধ বাঁধায় বিশ্বকে পারমাণবিক হামলার মুখে ঠেলে দিয়েছে। অতএব আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল ইসলামের বাংলাদেশ। আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান্তর, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সবগুলো টিম দেখা শেষ। সামনে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। এটা ওরা জানে, এটা ওরা বোঝে, এটা ওরা মানে, কিন্তু দুনিয়ার সামান্য মেম্বারই, সামান্য চেয়ারম্যানই, সামান্য নেতৃত্ব, সামান্য কর্তৃত্ব, সামান্য মন্ত্রিত্বের জন্যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে, রাজপথে আল্লাহু আকবরের স্লোগান দিতে চায় না যারা, বড় সত্যবাদী আবুল আহাব তারা। মনোযোগ আছে আমার দিকে? আমার দিকে মনোযোগ আছে? কয় নাম্বার গেল? জোরে কন, এইবার খুব কঠিন নাম্বার, পাঁচ নাম্বার, খুব কঠিন। কয় নাম্বার? নবুয়তের চতুর্থ বছর। নবুয়তের কত বছর? চতুর্থ বছর। আল্লাহ নবীর উপরে সবচাইতে চুলমার নির্যাতনের স্টিম রুলার সীমারেখা ছেড়ে গিয়েছিল এই বছরে। রসুলুল্লাহ সিজদায় আবুল আহাব পাশ দিয়ে যায়। আবুল আহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে নির্দেশ দেয়, ওই যে মোহাম্মদ নামাজ পড়ে, উটের নাড়ি ভুড়িকে চাপিয়ে দেয়া যায় তার মাথার উপরে। উকবা বিন আবি মুঈন এই নির্দেশ পাওয়ার পরে উটের নাড়ি ভুড়ি নিয়ে রসুলুল্লাহর উপরে চাপিয়ে দিল, যখন দুর্গন্ধে নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে তার পরে দৌড় দিয়ে যে উটের নাড়ি ভুড়ি সরাই নিল, যখন রসুলুল্লাহ উঠে বসলো, তখন সেকালের আবুল আহাবদের নির্দেশে নবীর মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপায় দেওয়া হতো, আজকের আবুল আহাবদের নির্দেশে নবীর উম্মতির উপরে মামলা চাপায় দেওয়া হয়। হাজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, ইকো দেন না কি ইকো দেন, আমি বুঝলাম না সমস্যাটা কি। হাজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, কতক্ষণ হাজি সাহেব কবরে মামলা হয় উপরে। দশ বছর আগে হাজি সাহেব মারা গেছে, দশ বছর পরে হাজি সাহেবের নামে থানায়
ককটেল মামলার এফআইআর হয়েছে। সাজি আম্মা বুড়ি মানুষ, লাঠি নিড়িয়ে খোঁড়ায় খোঁড়ায় থানায় যে বলে বাবা ওসি খুব বিপদে পড়ে এসেছি, তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব বলে চাচি আম্মা চাচা বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল মেরেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল সন্ধ্যায় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগে মারা গেছে। ওই বুড়ার সাথে আমি বুড়ির সম্পর্কে এতই ভালো ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়া আমারে টেলিফোন করতো তখন রে বুড়ি যত রাত বাড়ি আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া কি আমি থাকতে পারি। সেই বুড়া আমার মহাব্বত ভুলে 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। পরিস্থিতি যা সৃষ্টি হচ্ছে 2023 সালে বুড়া কিন্তু আর একবার ওঠা সম্ভাবনা আছে। বাবা আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও, তোমার চাচা যদি এবার কবর থেকে ওঠে শুধু আমার কাছে একটু টেলিফোন করে ধরাই দিবা। কাপড়ের কাপড় ধরে একটাবার ঝাঁকি দিয়ে শুধু জিজ্ঞাসা করবো বুড়ারে এত মহাব্বত ভুলে চলে গেলি কবরে, মাত্র 2 বার উঠলি উপরে, রে বুড়া এ বুড়া কবর থেকে উঠে ককটেল মারার সময় পাও। ও বুড়া হারামি আমার সাথে একটা দেখা করার সময় পাও না, ভাইরা জানতে চাই এই জাতের মামলা সমাজে আছে না। হামলা মামলা দিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করা চায় না, কারণ আল্লাহু আকবারের আওয়াজ দেয় যারা কাপুরুষ নয় তারা। এই পৃথিবীতে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে যারা জুলুম আর নির্যাতনকে মোকাবেলা করেছে তারা। যত নবী দাওয়াত দিয়েছে সকল নবী মার খেয়েছে। কোরআনে আল্লাহ বলছে বনী ইসরাইলের অসংখ্য নবীকে তারা কুরবানির পশুর মতো জবাই করেছে, আল্লাহর দিনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। নির্মম নির্যাতনের জাতকলে পিষ্ট হয়ে নবী সাহেবরা এসে বলছে অগনবীজি অগনবীজি আর তো নির্যাতন সহ্য হয় না, আপনি দোয়া করলে তো আল্লাহ দোয়া ফেরত দেন না, আপনি কি দোয়া করতে পারেন না? আল্লাহর নবী বলে সাহেবরা ব্যতিব্যস্ত হওয়া যাবে না, তোমাদের পূর্বের দিনের দাওয়াত দিত যারা রাস্তা দিয়ে হাঁটতো তারা, আর হাঁটতো যখন কাফের ছিল যারা লোহার চিরুনি দিয়ে টান মারতো, তখন জীবন্ত মানুষের হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা করে ফেলতো, কিন্তু তারা আল্লাহর দিনের দাওয়াত বন্ধ করত না। সুতরাং তোমরা ব্যতিব্যস্ত হয়েও না, তোমরা ব্যতিব্যস্ত হয়েও না, তোমরা কেউ হাত দিচ্ছ, কেউ পা দিচ্ছ, কেউ চাকরি দিচ্ছ, কারোর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালায় দিচ্ছে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, তোমাদের এক ফোঁটা ত্যাগ তিতিক্ষা বৃথা যাবে না, তোমাদের রক্তের বিনিময়ে আল্লাহ পৃথিবীতে আল্লাহর কোরআনের এক ফুটান্ত রক্তিম সূর্য দান করবে। মরুসাহারার মাঝখান দিয়ে সুন্দরী তরুণী ষোড়শী রূপবতী নারী যদি হেঁটে যায় কোনো লম্পট যুবকের সাহস হবে না চোখের দিকে চোখ তুলে তাকানোর মতো, চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। অতএব হুমকি ধামকি দিয়া কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব? কয় নাম্বার গেল? 6 নাম্বার। রসুলের সাহাবী তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি খুব ছোট ছিলাম তো আমি জিল মাজাজের বাজারে দেখলাম মিষ্ট ভাষি মধুর হাসি একজন খুব লম্বা মানুষ, মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, ইয়া ইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মানুষেরা কোনো টেনশন নাই শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো ফ্লিহুন আমি মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সফল কাম। নবী সাহাবি তারেক বলে আমি দেখলাম এই মহান মানুষটি দাওয়াত দিচ্ছে, যখন পিছন দিকতে আরেকটি লোক তাকে ধাক্কা দিচ্ছে তখন, তা আমি জিজ্ঞাসা করলাম ও জিন মাজাজের ব্যবসায়ীরা আসো যারা শোনো তারা জানতে চাই এই দুইজন কারা, তখন বলেছিল জিন মাজাজের ব্যবসায়ীরা প্রথমজন মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন যিনি হুয়া মুহাম্মদ, হুয়া মুহাম্মদ ইয়াজহামু আন্নাহু নবী, তার নাম মুহাম্মদ, তার দাবি হচ্ছে সে নবী, আর পিছনে ধাক্কা দিচ্ছে যে হুয়া আম্মুহু, তার নিচের চাচা আবুল আহাব, সে ইয়াজহামু আন্নাহু কাজ্জাব, তার দাবি হচ্ছে সে কাজ্জাব। তাফসীরে কুরতুবীতে এসেছে আমার ভাইরা আমার বন্ধুরা নবী সাহাবি তারেক বলেন আমি দেখলাম আবুল আহাবের এক একটা ধাক্কায় রসূলুল্লাহ পড়ে যাচ্ছে, নবীজির পা ফেটে রক্ত বাহির হচ্ছে, নবীর রক্ত ঝরিয়েছিল যে আবুল আহাব ছিল সে, আজ নবীর উত্তরসূরিদের রক্ত ঝরায় যারা আবুল আহাব তারা। ব্যাস 6টা নবীর বিরুদ্ধে তার যে 6টা কর্মসূচি ছিল
আমি তাফসীর থেকে ঘেটে নোট করে আলোচনা করে ফেলেছি। এখন আসেন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস শুনে আবু লাহাব পাগলা কুকুরের মতো কন্যা হয়ে গেল, মাথায় কাজ করতেছে না তার। কিন্তু আবু লাহাবের সাথে নবীর চারটা সম্পর্ক ছিল, যারা বলেন কয়টা? এক নাম্বার, নবীর আপন চাচা, নবীর দাদা আব্দুল মুত্তালিবের নিজের সন্তান, নবীর বাবা আবদুল্লাহর আপন ভাই, সম্পর্কে নবীজির আপন চাচা হয়। দুই নাম্বার, নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব ছিল, সেই সবচেয়ে বেশি খুশি। আল্লাহর নবীকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন যিনি, দাসী সোয়াইবা রাজি আল্লাহ তাআলা আনহা, তিনি দাসী সোয়াইবা বিশ্ব নবীকে দুধ পান করে রসুলকে রেখে পাশের ঘর আবু লাহাবের ঘরে চলে গেল, ডাক দিয়ে বলল, নেতা অনুমতি যদি পাই একটা খুশির সংবাদ দিতে চাই। আবু লাহাব বলে, অসুবিধা নাই, আমি শুনতে চাই। দাসী সোয়াইবা বলে, ও নেতা, তোমার মৃত ভাই আবদুল্লাহর ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে তারে মুহাম্মদ, তিনি আল্লাহু আকবর বললেন না? আবু লাহাব বসা ছিল, বসা ছিল, এই আওয়াজ শোনার সাথে সাথে আবু লাহাব দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে, দাসি তোর কণ্ঠ থেকে এই সংবাদ শোনার পরে আমি চিরদিনের জন্য তোরে দিলাম মুক্ত করে। বলছিলাম নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব ছিল, সে এক নাম্বার নবীর চাচা, দুই নাম্বার নবীর জন্মে বেশি খুশি, আর তিন নাম্বারে নবীর প্রতি বেশি, তিন নাম্বারে, তিন নাম্বারে জোরে বলেন প্রতিবেশী, নবীর ঘরের সাথে ঘর লাগানো ছিল যার, আবু লাহাব নাম ছিল তার, মাঝখানে পার্থক্য ছিল শুধু একটি জিদার, জিদার আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল, অর্থাৎ প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর জিনিস যদি বাটপার হয়। পানির প্রয়োজন হয় যখন, তখন পানি আটকায় মারতে চায়, যখন পানির দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয়, জানতে চাই এই জাতের প্রতিবেশী সমাজে আছে না? না, প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, আর প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাটপার হয়। এই প্রতিবেশীদের কিছু দালাল আছে, এরা এদেশে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য 116 জন আলেমের তালিকা তৈরি করেছে। এটা আমার সিরিয়াল নাম্বার 25, কত নাম্বার? এতে রাডারে পদ্মার এপারে দক্ষিণবঙ্গের একমাত্র বক্তাদের ভিতরে আমার নাম এদের রাডারে ধরা পড়ল। আমার বিরুদ্ধে তালিকা তৈরি করলেন যিনি, লোকে বলে স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানের ক্যাম্পগুলোতে দেশি মুরগি সাপ্লাই করতেন তিনি, আগে নাম ছিল শাহরিয়ার কবির, এখন পাবলিকে নাম দিয়েছে মুরগি কবির। আহা, তালিকা আমাদের বিরুদ্ধে তৈরি করে লাভ নাই, সূর্য দুইবার লাল হয়, একবার ওঠার সময় একবার ডোবার সময়, এখন আমরাই তোদের বিরুদ্ধে তালিকা তৈরি করব। যারা এদেশে কোরআনের দাওয়াতে বাধা দিয়েছে আর আলেমদের রক্ত ঝরিয়েছে তাদের তালিকা প্রস্তুত করা হবে। স্পষ্ট বলতে চাই, এটা নেপাল নয়, সিকিম নয়, ভুটান নয়, এটা বাংলাদেশ। এদেশের মুসলমানদের জন্ম হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি অর্ধসত্য করার জন্য, তুতি আলা ব্রাহ্মণদের দালালি করার জন্য না। আমাদের বিরুদ্ধে তালিকা তৈরি করে কোনো লাভ নাই, এক নাম্বার চাষা, দুই নাম্বার জন্মে বেশি খুশি, তিন নাম্বার প্রতিবেশী, চার নাম্বারে ডবল বিআই, চার নাম্বারে ডবল বিআই। ডবল বিআই কারে বলে? তাফসীরে রুহুল মানি আল্লামা শিয়াবুদ্দিন আলুসি রহমতুল্লাহ আলাই বলেন, কানালি আবি লাহাবিন সালাসাতু আবনাই ওহুম উতবা ওয়া মুতআ ওয়া উতাইবা। আবু লাহাবের তিনটি ছেলে, প্রথমটার নাম উতবা, মেজটার নাম মুতাব, সর্বকনিষ্ঠটার নাম উতাইবা। এই প্রথমটার নাম উতবা আর সর্বকনিষ্ঠ উতাইবা, দুইজনের সাথে বিশ্বনবী তার দুইটি কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে আল্লাহ রসুল বিয়ে দিয়েছিলেন, সম্পর্কে আবু লাহাব নবীজির ডবল বিয়ায়।
আল্লাহর নবীর আপন চাচা, জন্মে সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে নিকটতম প্রতিবেশী, আর দেয়ালের ওই পাশে ঘর, ওই ঘরে নবীজির দুই কন্যা বিয়ে দেওয়া, ডবল বিয়ে হিসাবে তো আবু লাহাব ইসলামের প্রথম খলিফা হওয়ার দরকার ছিল, কথা কয় না? আহারে, আয়তে কারিমা নাজিল হয়ে গেল, আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল। আইনা উতবা, আইনা উতায়বা, উদখুলু ফি গুরফাতিকুম, তোরা তোদের ঘরে ঢোক। কেন? মুহাম্মাদের দুই কন্যাকে এট দিস মোমেন্ট, এই মুহূর্তে তালাক দে। এখন আপনারা বলেন, সুন্দরী বউ যদি কেউ পায়, সহজে কি আর তালাক দিতে চায়? উতবা বলতে, আব্বা ও হবে না, কিছু আমার শ্বশুরের সাথে হলেই ঘরে যদি বউ তালাক দাও, বউ তালাক দেবো কেন, বউ বাদতে আজ যা আছে তাই কর, বউ তালাক দিতে পারবো না, বউ তালাক দিতে পারবো না। আমাদের মতো এরকম স্ত্রী কি মক্কায় কারুর ঘরে আছে? নবীজির কন্যারা দেখতে যেমন তন্নী তরুণী ষোড়শী, রূপও যেমন গুণও তেমন, কারণ তাদের বাবা তো আর যেন তেন বাবা না, তাদের বাবা যিনি ইমামুল আম্বিয়া, নবীদেরও নেতা তিনি। গোটা পৃথিবীতে এই কন্যা কি আর কোথাও পাবে? এই জন্য উদ্ভব বিষয়টা বুঝতে পেরেছিল, আব্বা ও হবে না। আবু লাহাব বলল, রাসি ও রাসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন, মুহাম্মাদের দুই কন্যা যদি তালাক দিতে না চাও, এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাও। রাসি ও রাসুকুম হারামুন, তোদের সাথে আমার দেখা দেখি করা নিষেধ ততক্ষণ, ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন, মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবি না যতক্ষণ আমার সামনে আসবি না ততক্ষণ। সম্পদ থেকে বঞ্চিত করব, মুহাম্মাদের কন্যা যদি তালাক দিতে না চাও, তেজ্য পুত্র হওয়ার প্রস্তুতি নাও, ঘর থেকে বেরিয়ে যাও। নবীজির দুই কন্যা ঘরে বাপ বেটারে আলাপ শুনতেছে, আর একজন কাঁদতেছে আর একজন সান্ত্বনা দিচ্ছে, একজনে কান্দে আর একজনে সান্ত্বনা দেয়, আর বলে, বোন টেনশন করিস না, চোখের পানি দেখলে বাবা কষ্ট বেড়ে যাবে, বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বাবা আল্লাহর সঠিক নবী, কোনো সন্দেহ নাই, ওরা আমাদের তালাক কেন, ঘরের ভিতরে যদি শহীদ করে দেয়, বাতিলের কাছে মাথা নিচু করার সময় না। আজকে আপনাদের মিটার উঠা দিবার লাগে না, মানে আমার নিজের গলা বসা, গত তিন দিন আমার গলায় কোনো সাউন্ডই ছিল না। তো আল্লাহর মেহরবানি, আমি আজকে প্রায় 4-5 দিন পরে, 7 তারিখ আমি দিনাজপুর বক্তৃতা করতে করতে, প্রচণ্ড ঠান্ডা, আমি বুঝতে পারিনি ওদিকে এত ঠান্ডা, হঠাৎ করে আমার কণ্ঠটা বসে গেছে। তো গত 3-5 দিন আমি তো কথাই বলতে পারিনি, আজকে কোনোরকম একটু কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছে, তো করেন যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেয়। আমার দিকে তো মনোযোগ নাই, আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি বক্তৃতা ছেড়ে দিচ্ছি। খেয়াল করেন প্রিয় ভাইরা, খেয়াল করেন, বাতিলের কাছে মাথা নিচু করার, তেল আর পানি কখনো মেশে, হক আর বাতিল কখনো মিশবে? নদীর মধ্যে পানির দুইটা ধারা, একটা মিঠা বা একটা স্বচ্ছ আর একটা অস্বচ্ছ, পানি পানি পাশে থাকে, কিন্তু স্বচ্ছ আর অস্বচ্ছ পানি কখনো মেশে? স্বচ্ছ অস্বচ্ছ পানি যেমন মেশে না, তেল আর পানি যেমন এক হয় না, হকপন্থীরা বৈধরা কোনোদিন অবৈধদের কাছে মাথা নত করতে পারে না। বন্ডে টেনশন করিস না, ওরা যদি আমাদের তালাকও দিয়ে দেয় আফসোস নাই, শহীদ করে দেয় আফসোস নাই, মাথা নত করবো না। ইন দা মিন টাইম আবুল হাবের দুই সন্তান ঘরে প্রবেশ করলো, নবীজির দুই কন্যাকে তালাক দিয়ে দিল। মিয়া, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, দালালরেও দালাল বললে দালাল অখুশি হয়। হ্যাঁ, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে রসুলুল্লাহর দুই কন্যাকে তালাক দিয়েছে। মিয়া, তুমি কালেমার অর্থ বুঝো? রসুলুল্লাহর দুই কন্যাকে একসাথে তালাক দিয়েছে। হাসতে হাসতে আবুল আহাবের দুই ছেলে বাড়ি এসে বলছে, আব্বা আপনার কথা রাখা হলো, আপনার যান খুশি হলো, মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দেওয়া হলো, এখন তো আপনার যান ঠান্ডা হলো। আবুল আহাব মুস্কি হেসে কলার ঝাঁকি দিয়ে কয়, আমি খুশি হব না ততক্ষণ, মুহাম্মাদকে চূড়ান্ত অপমান করবো না যতক্ষণ। কি জাতের কাফের! ওতবা বসে পড়ল, বড় ছেলের নাম ওতবা, বসে পড়ল, বাবার সব কথা মানা যায় না,
নিজের প্রিয়তমা স্ত্রীকে বিনা অপরাধে তালাক দিয়েছি, এখন আবার বাবা বলছে শ্বশুরকে অপমান করতে, বাবার সব কথা মানা যায় না। উদ্ভব বসে বলল আমি আর তোমার কথা শুনব না। আল্লামা শিয়াবুদ্দিন আলুসি তাফসীরে রুহুল মানির মধ্যে লেখেন, এতটুকু ভদ্রতার কারণে মক্কা বিজয়ের দিন আবুল হাবের প্রথম দুই ছেলে উদবা এবং মতাব নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করল। কিন্তু সর্ব ছোট ছিল যেটা, ওর বাবার চেয়ে ডবল শয়তান ছিল সেটা। একবার সবাই আমার সাথে বলেন, এর থেকে, জোরে বলেন, এর থেকে এর বাপ ভালো ছিল। কাপুনসর চিনেন আপনারা? কাপুনসর, এক লোক সারা জীবন কাপন করলো, চুরি, মরার সময় দেখা দিল যারে জুরি, সন্তানদেরকে বলছে আমি তো মরে যাব, রেখে যাব সবই, তোরা কিও আমার সঙ্গে যাবি? কয় না, তুই তাই যদি না যাস তাহলে আমার মরার পরে দুনিয়ার উপরে এমন কাজ দিবি জারি করে যাতে মানুষ আমারে প্রশংসা করে। এখন বাপকে কবরে রেখে তিন সন্তান মিটিং দেয়, বাপ তো কাপনসর, কাপনসরের কেমনে প্রশংসার পাত্র বানানো যায়? তিন ছেলে মিটিং দেয়, সিদ্ধান্ত গৃহীত হল বাবাকে দাফন করার পরে আগত জনগণ কি মুসল্লিকে সন্তানেরা খাসি জবাই করে খাওয়ালো, পরের দিন গরু খাওয়ালো, তারপরের দিন উঠ খাওয়ালো, কিন্তু বাবার নামের কোনো পরিবর্তন হয় না। রাস্তা দিয়ে মানুষ যায়, যখন একজন আর একজনকে প্রশ্ন করে তখন ভাই কোথায় যাও জানতে চাই, বলে দাঁড়ানোর সময় নাই, কাপনচরের বাড়ি উটের গোস্ত খেতে যায়। তিন সন্তান রাস্তায় মিটিং দেয়, উটের গোস্ত খাওয়ানোর পরে বাবার তো সুনাম হয় নাই, এখন কি করা যায়? ওর চাইতে ছোট ছিল যেটা, চালাক ছিল সেটা, সে বলছে বাপ করেছে আকাম, আমরা যতই করি ভালো কাম হবে না বাবার সুনাম, বাবার যদি সুনাম বানাতে চাও তাহলে বাবার সে ডবলা কাম করা শুরু করে দাও। বাপ শুধু কাপন চুরি করতো, আমরা কাপনও চুরি করব, লাশটাও গাছে ঝুলাবো, মানুষ যাবে যখন বলবে তখন এর থেকে এর বাপ ভালো ছিল, এর বাপ অন্তত কাপন ধরতো গাছে ঝুলাইতো না। কথা বলেন না কেন? এই আবুল আহাবের ছোট সন্তান ছিল, যেটা শেষ করে আবুল আহাবের ছোট সন্তান ছিল, যেটা ভয়ঙ্কর শয়তান ছিল সেটা। ও চলে গেল, আমার দিকে খেয়াল করেন, খুব জায়গা মতো চলে আসছে দিক তাকান, ও চলে গেল। তাফসীর ইবনে কাসীরের বর্ণনা এসেছে, নবীজি বাজারের পরে উঁচু টিলার পরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবুল আহাবের সন্তান উতাইবা যে নবীর সাথে চারটা বেয়াদবি করল, কয়টা? আল্লামা মুহাম্মদ আলী সাবুনি তার তাফসীরের নাম তাফসীরে সফাতুত তাফাসীর, সেখানে তিনি উল্লেখ করেন, প্রথমে যে বলছে আনা কাফিরুম বিন নাজমি, সূরা নজমের দুইটা আয়াত তেলাওয়াত করল, ওয়ান নাজমি ইজা হাওয়া, ওদিকে কি দেখেন আপনারা, কষ্ট হচ্ছে মনোযোগ নাই তো আমার দিকে, একটু গভীর মনোযোগ দেন। চারটা বেয়াদবি করলো, জোরে বলেন কয়টা, একটু জোরে বলেন কয়টা? এক নম্বর আনা কাফিরুম বিন নাজমি, সূরা নজমের দুইটা আয়াত তেলাওয়াত করলো, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দল্লা সাহিবুহু মামা গাওয়া, দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করলো, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দল্লা সাহিবুহু মামা গাওয়া, তোমার উপরে নাজিল হওয়া দুইটা আয়াতে কারিমা মানি না। দুই নম্বর, তোমার দুই কন্যাকে তালাক দিয়েছি তুমি কি জানো না? তিন নম্বর, নবীর চাদর ধরে টানলো, তাম নবীর চাদর ধরে টানছে, দুজনের পায়গম্বর একবার ডান পাশে একবার বাম পাশে, একবার ডান পাশে একবার বাম পাশে, প্রচন্ড টানার কারণে এক পর্যায়ে চাদর ছিঁড়ে গেল, আল্লাহর রসুল মাটিতে লুটিয়ে পড়ল। মাটি থেকে উঠে যখন নবীজি দাঁড়ালো, মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল, কিন্তু থুতু নবীজির মুখ মোবারকে লাগলো না, কারণ কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জত আর সম্মানের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন যিনি, বাঘের মতো চিৎকার করে বলেন কে তিনি। চারটা বেয়াদবি করলেন, চারটা আল্লাহ রসুল পরপরে চারটা বেয়াদবির পরে উনি আশ্চর্য করলেন না। তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি পানান্তকার বর্ণনা তুলে ধরেছেন, আল্লাহ রসুল দোয়া করে দিলেন
আল্লাহুম্মা সাল্লি আলাইহি কলবান মিন কিলাবিকা। প্রভু গো তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই এর বিরুদ্ধে একটা কুকুর কিনে নিয়ে দেওয়া যায়। আমি জানতে চাই রসুলের পদ্ধতি কবুল হবে কি হবে না। মনোযোগ দেন কোন নবীর মুখে থুতু মেরেছে, যে নবী আঙ্গুল উঁচু করেছে আকাশের চাঁদ ত্রিখণ্ডিত হয়ে গেছে। কোন নবীর মুখে থুতু মেরেছে, কোন নবীর মুখে থুতু মেরেছে। আম্মা আয়েশা বলছে, ও মদিনার মেয়েরা তোমাদের ঘরে কখন সূর্য প্রবেশ করে? মদিনার মেয়েরা বলছে, আয়েশা গো ফজরের পরে আমাদের ঘরে সূর্য প্রবেশ করে। আম্মা আয়েশা বলছে, ও মদিনার মেয়েরা তোমাদের ঘরে সূর্য প্রবেশ করে ফজরের পরে। আমি আয়েশার ঘরে সূর্য প্রবেশ করে ঈশার নামাজের পরে। ও মদিনার মেয়েরা ঈশার নামাজের ইমামতি করে রসূলুল্লাহ যখন প্রবেশ করে আমার ঘরে, কসম আল্লাহর আমি আয়েশার ঘর দুনিয়ার সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়ে যায়। লানা শামসুন ওয়ালিলা ফাকি শামসিন ওয়া শামসি আফদালু মিন শামসি সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদা ফজরিন ওয়া শামসি তাতলু বাদা লিশাই। এই কবিতা লিখেছেন যিনি নবীজির স্ত্রী আম্মা আয়েশা, তিনি বলছে, ও মদিনার মেয়েরা দুনিয়ার সূর্য শুধু দুনিয়ার আলো দেয় দুনিয়ার ভিতরে, আর আমার ঘরের সূর্য আলো দেয় দুনিয়ায় বসবাস করা মানুষের হৃদয়ের ভিতরে। ও শামসি আফদালু মিন শামসি সামাই, আমার ঘরের সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে বেশি আলোকময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নবীর মুখে থুতু মেরেছে, যে নবী বাইতুল মাকদাসের দিকে তাকিয়ে নামাজ আদায় করতেছে, দুই রাকাত হলো যখন রসূলুল্লাহর মনে পড়লো, তখন আল্লাহ আমার মাতৃভূমি কেবলাকে কাবাকে যদি তুমি কেবলা বানায় দিতে। আল্লাহ কয়, জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি বাইতুল মাকদাসের দিকে, আমার নবী যেন আরেকটি সিজদাও দেয় না, আরেকটি রুকু দেয় না, এই মুহূর্তে যেন আমার নবী মুখটা ঘুরিয়ে নেয়, বাকি দুই রাকাত নামাজ কাবাকে কেবলা বানায় আদায় করে নেয়। কোন নবীর মুখে থুতু মেরেছে, এই নবী দোয়া করেছে কবুল হবে কি হবে না। বাড়িতে চলে আসছে উতাইবা, এরপরে আবুল আহাব বলতেছে, বাবা মোহাম্মদকে অপমান করেছো। কয়, আব্বা শুধু অপমান? চারটা কি কি? কয়, প্রথমে বলেছি ছোরা নাজমের দুই আয়াত মানি না, দ্বিতীয় বলেছি তোমার দুই মেয়েকে তালাক দিয়েছে তুমি কি জানো না, তৃতীয় নাম্বার চাদর ধরে সবার সামনে টান মেরেছি, দয়া করি নাই ছিঁড়ে পড়ে গেছে দাঁড়িয়েছে থুতু মেরেছি, মায়া করি নাই। আবুল আহাব বলতেছে, বাপকা বেটা সিপাইকা ঘোড়া, তুই আমার সিয়ে যে ডবল শয়তান এটা আজকে বুঝলাম। কিন্তু আবুল আহাবের মনের মধ্যে খটকা লাগছে। আবুল আহাব বলছে, তুই এই কাজ করেছিস যখন, আমার ভাতিজা কিছু বলে নাই তখন? বলছে, হ্যাঁ বলছে। কি বলছে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি কলবান মিন কিলাবিকা, প্রভু গো তোমার দরবারে কুকুরের অভাব নাই, একটা কুকুর কিনে নিয়ে দেওয়া যায়। এই বক্তব্য শুনলো যখন আবুল আহাবের মুখ অন্ধকার হয়ে গেল, তখন উতাইবা বলছে, বাবা তোমার মুখের অবস্থা কেন এমন? ভাই, আমি ভাতিজার উপরে ঈমান আনি নাই, কিন্তু আমার ভাতিজা যা বলেছে বাস্তবে ঘটে নাই, এই দৃশ্য দেখি নাই, তুই বেয়াদবির চূড়ান্ত সীমা অতিক্রম করেছিস, তোর হাতে সময় নাই, সামনেই তোর উইকেটের পতন ঘটবে। কিছুদিন পরে তাফসিরে এসেছে, আবুল আহাব উতাইবাকে নিয়ে সিরিয়ায় ব্যবসায় গেল যখন, সন্ধ্যা হয়ে গেল তখন, আর সন্ধ্যা হলো যখন আবুল আহাব চারিদিকে বাঘ দেখলো তখন, আর বাঘ দেখলো যখন আবুল আহাবের বদ্দুয়ার কথা মনে পড়ে গেল তখন, আবুল আহাব ডাক দিচ্ছে, উতাইবা উতাইবা জলদি করে এদিকে আয়। উতাইবা বলে, বাবা তোমার কণ্ঠ কেন নরম? আবুল আহাব কই, দেখিস না বাঘের আওয়াজ যেমন গরম, আমার কণ্ঠ তেমন নরম। আজকের আবুল আহাবদের কণ্ঠ কিন্তু কিছুটা নরম হয়ে গেছে, কারণ চারিদিকে বাঘের হুঙ্কার ভেসে আসতেছে। এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। আবুল আহাব দ্রুত সিদ্ধান্ত নিল, ঘোড়াগুলো এক জায়গায় করলো, উটের পায়ের সাথে পা রশি দিয়ে বেঁধে চারিদিকে ব্যারিকেড সৃষ্টি করলো, আর উটের পিঠে থাকা ব্যবসায়িক মাল সামানগুলো নামায়া উঁচু টিলা করে দিল। উতাইবা বলতেছে, বাবা এমন করার কারণ কি? আবুল আহাব কয়, বাঘ আসবে যখন এই ব্যারিকেড উটের ব্যারিকেড তোকে বাঁচাবে তখন। কয়, আব্বা বাঘের একটা হুঙ্কারে তোমার মাথা তুই স্ক্রু ঢিলা হয়ে গেছে। বলছে, কারণ কি? কয়, মুহাম্মদ মক্কায়, আমরা হলাম সিরিয়ায়, বিবারাকাতির দোয়াই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মুহাম্মদ মক্কায় বসে দোয়া করে সিরিয়ায় আমাকে মারার জন্য বাঘ পাঠাতে পারে, বাবা এই ব্যারিকেড ওই বাঘের হাতে আমারে বাঁচাতে পারবে না। তোমার এই করে লাভ নাই, এইবার এই বাঘের হাত থেকে রক্ষা পাওয়া আমার পক্ষে আর সম্ভব নয়, আব্বা অযথা ঝামেলা করে না। আবুল আহাব কয়, মানে কি? কয়, এই বাঘ আক্রমণ করবে যখন, এই উট নিজের রশি ছিঁড়ে পালাবে তখন, আর আমাকে বাঁচানোর জন্যে যেই উট নিজের জীবনকে বাজি রেখে সামনে দাঁড়াবে, বাঘ এইবার ওই উটের ঘাড় আগেই মটকায় দেবে।
আব্বা বিপদে পড়ে যাব, এ বাঘের হাত থেকে পড়ার বাঁচা যাবে না। ভাইরা আমার একান্ত আপনজনেরা, কানের বন্ধুরা, ইতিমধ্যে ইতিমধ্যে বাঘ এসে আবুল আহাব উপরে উঠে বলছে, উতাইবা আয়, উতাইবা আয়, উপরে আয়। বলছে আব্বা উপরে উঠে লাভ নাই, উপরে আর বেশি দিন থাকা যাবে না, বাঘ যে খেপা খেপছে ওখান থেকে ধরে মারবে টান আর ফেলি দেবে হিন্দুস্তান। আমার ভাইরা মনোযোগ আছে? হ্যাঁ, বোঝা গেছে। রাজ্যে 12টা বাজতে যাচ্ছে, আপনাদের আওয়াজে বোঝা গেছে, কষ্ট হয়ে গেল আপনাদের। মনোযোগ আছে আমার দিকে? লিল্লাহে থাকবি। ভাইরা উতাইবা বলছে আব্বা লাভ নাই, উপরে উঠে থাকা যাবে না, বাঘ একটা টান দেবে আর জনগণের কাতারে নামায় দেবে। আবুল আহাব বলে তুই বাবার চেয়ে বেশি বুঝিস, তুই বাবার থেকে বেশি বুঝিস। আবুল আহাব উপরে উঠে গেল, উতাইবাকে জোর করে টান দিল, দিয়ে বুকির উপরে শোয়া উপরের পরে কম্বল ঢেকে দিল। উতাইবা বলে বাবা কম্বল দেওয়ার কারণ কি? আবুল আহাব তখন কয় বাঘ আসবে যখন, তোরে খুঁজে পাবে না তখন। উতাইবা বলে বাবা আগে মনে করেছিলাম তোমার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, এখন দেখতেছি নাট বল্টু আউট হয়ে গেছে। তো বলছে কেন? বলছে বাঘের কাছে মোবাইল নাই, ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবারে আমার ছবি মক্কা থেকে কেউ বাঘের কাছে পাঠায় দেয় নাই, তবে আমার কেন জানি মনে হয় মুহাম্মাদের দুয়ার বরকতে, মুহাম্মাদের আল্লাহ আমার শরীরের ঘেরান বাঘের নাকের মধ্যে ঢুকায় দিয়েছে। কম্বল কেন? আজ যদি মাটির দশার তলেও গর্ত করে আমারে লুকায় রাখো, ইসলামের যে বিরোধিতা পাপ পেটায় করেছি, বাঘ ঘেরান সুখী সুখী খুঁজে বের করবে। আব্বা অযথা আমারে আর বাঁচাতে চাইও না, বাঁচাতে পারবা না, ইতিমধ্যে বাঘ এসে গেল। আবুল আহাবকে কথা বলিস না, বাঘ এসে আসতেছে। আহারে আবুল আহাব কি সুন্দর বাসর সাজাইছ, সারা জীবন থাকবা এর মধ্যে। হ্যাঁ, এবার বাঘ এক বাঘ আর এক বাঘরে কয় টেনশন করিস না, একটা হুঙ্কার দিতে দেরি হবে, ব্যারিকেড ভাঙতে দেরি হবে না। বাঘ একটা হুঙ্কার দিছে, উট উট ভাই ভাই, পালানো ছাড়া উপায় নাই, আজকে যেই দাঁড়াবে সে তার নিজের প্রাণ হারাবে। আবুল আহাবদের বহু সিকিউরিটি জীবনে দিছি, আজ নিজের জীবনে সিকিউরিটি দিতে হবে। বা উট একবারে রশি ছিঁড়ে পালায় গেল, ব্যারিকেড ভেঙ্গে বাঘ ঢুকে পড়ল। ভাইরা আমার বাঘ ঢুকে পড়ে ঘেরান নিচ্ছে, ঘেরান নিচ্ছে, কিন্তু মাল খুঁজে পাচ্ছে না। মাল গেল কোথায়? মাল পায় না, ঘেরান পায়। হঠাৎ করে মাথার দিকে কম্বল উঁচু করে দেখে মাথা একটা। মাথা কয়টা? মাথা কয়টা? আমি কি কবরস্থানের সামনে কথা বলতেছি? মাথা কয়টা? পার দিকে যে না মাথা একটা, যেহেতু উতা এবার মাথা তোর বাবার বুকের উপরে, বুঝেন নাই তো আলোচনায়, আলোচনায় তো মন নাই আপনাদের। মাথার দিকে মাথা কয়টা? পার দিকে কম্বল উঁচু করে দেখে পাঁচ একটা। পা কয়টা? বাঘ বেকায়দায় পড়ে গেল। জীবনে বহু মানুষ খাইছে, চায়ের পাতা কারো দেখিনি, একই বিপদ। আবুল আহাবের পার দিকে পা কয়টা? ইঁদুরের পা কয়টা? ইঁদুরের পা চারটা। দোষ তো আমাদের না, দোষ কিছু কিছু বাচ্চাদের, বাবা মার সন্তানের দাঁত ওঠে যখন, পিতামাতা শেখায় দেয় তখন, রে পিচ্ছি দাঁতটা নাও, ইঁদুরের ভাতের কাছে যাও, ইঁদুরকে দাও আর বলে দাও, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, আমারটা নাও আর তোমারটা দাও। আশা ফুল মাতলুকাত, নিজের দাঁত পছন্দ হলো না, ইঁদুরের দাঁত যখন ওর দাঁতের মধ্যে লাগাইছে, ইঁদুরের খাসলাত ওর ভিতরে ঢুকে গেছে। হুজুর ইঁদুরের খাসলাত কি? ইঁদুর গর্ত থেকে উপরে উঠে যা পায় সব গর্তের মধ্যে ঢুকায়। এই ইঁদুরের দাঁত নিয়ে যে কয়টা মন্ত্রণালয় বসেছে, জনগণের টাকা সব পাচার করে কানাডায় নিয়ে গেছে। ইঁদুরের পা চারটা কিন্তু গর্তের মুখ দুইটা, গর্তের মুখ কথা কয় না, গর্তের মুখ। ইঁদুর জানে একদিন আমার বিরুদ্ধে অভিযান হবে, একদিন আমাকে গরম পানি দিয়ে তাড়াবে, পত্রিকায় আমার বিরুদ্ধে রিপোর্ট হবে। এই জন্য ইঁদুর মাল সামান নিয়ে গর্তের মধ্যে ঢুকে যেই দিন বাঁচার জন্যে, মালিক যেমন গর্তের মধ্যে গরম পানি দেয়, ইঁদুর তখন বগল বাজার খায়, মামু অতগুলো গুড় হাফ কেজি নয়, আমি জানি আমার বিরুদ্ধে অভিযান হবে, এই জন্যে তোমার আলু আর ধান নিয়েছি যেই দিন, আমি বাইপাসের রাস্তা তৈরি করে
রেখেছি সেই দিন এই গর্তে পানি দেয় ইঁদুর ওই গর্ত দিয়ে পালায়। আমাদের নেতারা যেই দিন থেকে চুরি করা শুরু করেছে পালানোর জন্যে দুর্নীতি দমন কমিশনও ওই দিন রেডি করে রেখেছে। ধরা পড়ে যখন পত্রিকায় রিপোর্ট হয় দুর্নীতি দমন কমিশনে মামলা হয়, ওখান থেকে দুই দিন পর জানা যায় ওনার নামে কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। অতএব কানাডায় যাওয়ার সময় এয়ারপোর্টে যাতে না আটকায় পুরোপিত কথা হলো চোরে চোরে মাসতুতু ভাই। আমার কথা বুঝতে কষ্ট হয়, চোরে চোরে মাসতুতু ভাই। বক্তব্য লম্বা করার সুযোগ নেই, বাঘ তাকে মাথায় একটা, পা তাকে চারটা, বাঘ পুড়িগুলো বেকায় দেয়, এক বাঘ আর এক বাঘকে বলছে টেনশন নাই, আমরা তো চেহারা দেখে চিনতে পারবো না, নাকটা লাগা না, ঘেরান মেলে কি না, পাসওয়ার্ড মেলে কি না, সিগন্যাল মেলে কি না, এইটা দেখ কষ্ট হচ্ছে। এইবার বাঘ আবুল আহাবের মাথার কাছে নাক লাগাই দিছে, নাক লাগাই দিছে, দিয়ে দেখে না সিগন্যাল মেলে না, সিগন্যাল মেলে কথা বলে না, সিগন্যাল মেলে পার থেকে যে নিচের দুইটা পাতে নাক লাগাই দিছে তাও মেলে না, উপরের পা দুইটা যখন নাক লাগাই দিছে খাপের খাপ মন্তাজের বাপ 100% মিলে গেছে। যেই না মিলে গেছে বাঘ পায়ের ভিতরে কামড় দিছে, উতাই বা মোসর দিয়ে উঠছে, ওর চোখের পানি বাবা আবুল আহাবের বুকে লাগছে। যেহেতু মাথাটা এখানে, আবুল আহাব বলছে বাবা কারণ কি? আব্বা কথা বলো না, পিছন দিক থেকে ধরাধরি শুরু হয়ে গেছে। ও আবুল আহাবের সন্তানেরা আর বাড়াইও না, অলরেডি ধরাধরির আবাস পাওয়া যাচ্ছে। এখন বাঘ ধরে যখন টানতেছে, উতাইবা আবুল আহাবকে জড়ায় ধরতেছে, উতাইবা কি করতেছে আবুল আহাবকে জড়ায় ধরতেছে বেশি করে, আবুল আহাব তখন ডাক দিয়ে বলছে উতাইবা তুই আমারে ছেড়ে দে, আব্বা তুই আমারে ছেড়ে দে, আমার দিকে তাকান, তুই আমারে ছেড়ে দে। কয় আব্বা কেন? এতক্ষণ বাবা হয়ে আমি তোরে বাঁচিয়েছি, এখন তুই সন্তান হয়ে আমি বাপরে বাঁচা। বলছে কারণ কি? কয় তোর পা যেখানে আমার পাও সেখানে, বাঘ যদি বুঝে যে আমি তোরে ধরার কারণে বাঘ তোরে নিতে পারছে না, তাহলে বাঘ তোরে ছেড়ে দিয়ে আগে আমারে কামড়াবে। অর্থাৎ তুই সন্তান হয়ে নিজে মরার সময় বাপটারে মেরে যাস না, এতক্ষণ আমি তোরে বাঁচাইছি এখন তুই আমারে বাঁচা। ভাইরা আমার ও সমাজের আবুল আহাবের সন্তানেরা যাদের কথা শুনে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছ, ঘুমন্ত মানুষকে তুলে নিয়ে হত্যা করেছ, মানুষকে পঙ্গু করেছ, বাতার যেই দিন ঘুরে যাবে এই বাবারা দুনিয়া তো শেল্টার দেবে না, কিয়ামতের দিন পরিচয় দেবে না। আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, ওই দিনের ভয় কর যেই দিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। ইসরাফিলের দ্বিতীয় বাসীর ফুৎকার হবে, মানুষগুলো উলঙ্গ ল্যাংট ল্যাংটিনির মতো উঠতে থাকবে। আম্মা আয়েশা বলে নবীজি আমার মাথার একটি চুল পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখেনি, আমি আয়েশা যদি ওই দিন কাপড় ছাড়া উঠি আপনার কি লজ্জা লাগবে না? আল্লাহ নবী বলে আয়েশা ভয়াবহ কিয়ামতের ময়দান, মাথার এক মুষ্টি উপরে সূর্য থাকবে, প্রচন্ড সূর্যের তাপে গুনাহগারের মাথার চাঁদনি ফেটে যাবে, ঘিরগুলো টকপক টকপক করতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে বেয়ে পড়বে, প্রচন্ড পিপাসায় জিহ্বা নাভির নিচে নেমে আসবে, মানুষগুলো ছুটে আদম আলাইহিস সালামের কাছে যাবে, আপনি আমাদের আদি পিতা, আপনার হাওয়ার মিলনে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, গোটা পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করে দিয়েছে, আজ আপনি আমাদের বাঁচান। আদম আলাইহিস সালাম বলবে তোরা কি তোদের কিতাবে আমার ঘটনা পড়িস নাই? আল্লাহ বলেছিল তোমার হাওয়া জান্নাতে যাবে, যাওয়া যা পাবে সব যাবে খাওয়া, শুধু নিষিদ্ধ ফলের কাছে যাবে না যাওয়া, নিষিদ্ধ ফল খেলাম যখন জান্নাতি পোশাক পরে গেল তখন আদম রে নামাই দিল যার যদি পাহাড় শ্রীলঙ্কায়, হাওয়াকে নামাই দিল জাজিরাতুল আরবের জেদ্দায়, দীর্ঘদিন কান্নার পরে মিলন হলো আরাফায়, এখন যদি আমি তোদের বাঁচাতে চাই নিষিদ্ধ ফল খাওয়ার কারণ যদি আল্লাহ জানতে চায় আমরা পড়ে যাবো বেকায়দায়, আমি যাব না। নূহ আলাইহিস সালাম কেনানের উদাহরণ দিয়া সুপারিশ করবে না, মানুষগুলো ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে আমার বাবা নাই, আমার জাতির লোকের আল্লাহকে আমার বাবা বানিয়েছে, আমার মামরিয়মকে আল্লাহর স্ত্রী বানিয়েছে, আমি সুপারিশ করতে যাবো কোন লজ্জায়, কেউ সুপারিশ করবে না। ঈসা আলাইহিস সালাম বলবে আজকে কারো কাছে যাই লাভ হবে না, আজকে সুপারিশ করবেন যিনি দুলালে আমেনা সাহেব মদিনা,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নবী যদি সুপারিশ করে তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়াতে ওই দিন যদি আপনি আপনার কলিজা ছেড়ে কাউকে দেন সে আপনার পক্ষে সুপারিশ করবে না রাসূল যদি সুপারিশ করে আজকে সিদ্ধান্ত নিব এই হাত আর আবু লাহাবের পক্ষে কাছে লাগাবো না রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দেব জীবন যদি দিতে হয় ইসলামের জন্য দেব কারাগারে যদি যেতে হয় ইসলামের জন্য যাব এই হাত আর আবু লাহাবের পক্ষে কাছে লাগাবো না এই হাত দুটো ইসলামের পক্ষে কাছে লাগাতে চাই আমার ভাইরা আমার ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আপনারা ব্যস্ত হয়ে গেছেন আমি বুঝছি আমার দিকে একটু তাকান মনোযোগ আছে মনোযোগ আছে বাঘ এখন হ্যাঁ ভাইরা প্রধানমন্ত্রী এসে গেছে আমার দিকে তাকান আমার কথাটা একটু শেষ করতে দেবেন নাকি বাঘ এখন যখন ধরে টান মারেছে বাঘ এক টান দিয়ে নিচে নামাইছে গোটা পৃথিবীর 200 কোটি ঘুমন্ত মুসলিম নামের বাঘ যেই দিন জেগে উঠবে গোটা পৃথিবীর শাসন ভার এক টানে তাদের হাতে নিয়ে নেবে আর বাঘ যেই দিন ধরবে মুসলিম নামক ঘুমন্ত বাঘ যেই দিন জেগে উঠবে কাফের মুর্তাদের নামাতে সেই দিন এক টানের জায়গায় 2 টান লাগবে না বাঘ এক টান দিয়ে ওতা এবারে নামাইছে নামে এখন চিন্তা করতেছে হাত আগে খাবো না পা আগে খাবো এক বাঘ বলতেছে যেই জিহ্বা দিয়ে যেই জিহ্বা দিয়ে নবীকে থুতু মেরেছে ওই জিহ্বার বিচার আগে হবে জিহ্বা ধরে বাঘ টান মারছে মেহমান আসতে এত সময় নিচ্ছে কেন ঢুকলে দ্রুত ঢুকে পড়ো ঠিক না না আপনাদের মনোযোগ হ্যাঁ আচ্ছা আমার দিকে তাকান কষ্ট হচ্ছে আপনাদের মনে হচ্ছে আচ্ছা আমার দিকে তাকান আমার ভাইরা একান্ত আপনজনের আমার একটা আওয়াজ দেন তো আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমি যতক্ষণ আলোচনা করেছি তাফসীর আমার সামনে খোলা রেফারেন্স বিহীন একটি কথা আমি বলি নাই এবং সূরা লাহাবের 1 ইঞ্চি বাইরে আমি যাই নাই এখন আমার দিকে